بسم الله الرحمن الرحيم. وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا. اما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب السهو في الفرض والتطوع. وسجد ابن عباس رضي الله عنهما سجدتين بعد وتره. قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن ابن شهاب عن أبي سلمة بن عبد الرحمن عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إن أحدكم إذا قام يصلي جاء الشيطان فلبس عليه حتى لا يدري كم صلى، فإذا وجد أحد ذلك أحدكم فليسجد سجدتين وهو جالس. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সাল্লাতু সাল্লামের পর আজ মঙ্গলবার দোসরা রবিউস সানি 1445 হিজরি মোতাবেক 17 অক্টোবর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারি থেকে, বিষয়বস্তু সহু সিজদার পর্ব। সহু সিজদা, সালাতে যদি কারো ভুল ত্রুটি হয়ে যায়, কম হয়ে যায়, বেশি হয়ে যায় অথবা সন্দেহ হয়ে যায়, তিনটি ক্ষেত্রে। এই ক্ষেত্রে দুটো সিজদা দিয়ে ঘাটতি পূরণ করতে হবে, ভুলের সংশোধন করতে হবে। এটি আসলে ভুলের সংশোধনমূলক এবং শয়তানকে লাঞ্ছিত করা। উদ্দেশ্য হচ্ছে, একটি শয়তান যেহেতু ভুলিয়ে দিয়েছে অথবা সন্দিহান করে দিয়েছে, এই জন্য শয়তানকে লাঞ্ছিত করা। যেমন সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, কানাতা তারজিমা লিল শয়তান, যদি আপনার ভুল নাও হয়ে থাকে সন্দেহ, তারপরে শয়তানকে লাঞ্ছিত করা হইল, তিরস্কৃত করা হইল, আর এটি একটি উদ্দেশ্য হয়ে গেল। আরেকটি উদ্দেশ্য হচ্ছে ঘাটতি পূরণ, যদি বাইচান্স কম হয়ে থাকে তো সেটার পূরণ হইল, আর বেশি হয়ে যায় তো সেটাও আপনার যে ভুল হয়েছে এটা একটা ঘাটতি আপনার, যে সলাতে আপনার খুশু ব্যাহত হয়েছে, মনোযোগী কম হয়েছেন, এটা একটা ত্রুটি সলাতে। সলাতের খুশুকে সলাতের রূহ বলা হয়েছে, আত্মা,
শরীরে আত্মা না থাকলে এই শরীরের কোনো মূল্য নাই। ঠিক তেমনি সলাতে যদি খুশু মনোযোগী না হইতে পারেন, মগ্ন না হইতে পারেন, মনোনিবেশ না করতে পারেন, এদিক সেদিক বিক্ষিপ্ত অন্তর নিয়ে দিমাগ এদিক সেদিক দুনিয়ায় ঘুরছে আর শরীরটা শুধু সলাত আদায় করছে, নামাজ পড়ছে, এই সলাত হচ্ছে আত্মাবিহীন দেহের মতো, রূহ ছাড়া শরীরের মতো। রূহ ছাড়া শরীর হচ্ছে মৃত, ঠিক তেমনি মরা বা মৃত নামাজ আপনার। এই নামাজে বেশি নেকি পাওয়া যায় না, কোনো রকম ফরজটা আদায় হয়, যার যত বেশি খুশু নষ্ট হবে। এই জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে, চেষ্টা করলেও মাঝে মধ্যে ভুল হতে পারে, এক কথায় ভুল হয়ে গেলে, কম হলে, বেশি হলে অথবা সন্দেহ হলে। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে ঘাটতি পূরণ করা, যে ত্রুটি হয়েছে সেটার ঘাটতি পূরণ করা। এ সম্পর্কে একটি পর্ব গত জুমাবারে হয়েছে, আজকে দ্বিতীয় পর্ব, এবং এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা আমরা এই সহজ সিজদার পর্ব শেষ করব। সহজ সিজদা একটি না দুইটি? দুইটি। সহজ সিজদা হচ্ছে দুইটি। সহজ সিজদা সম্পর্কে বেশ কিছু মাসাইল আমরা আলোচনা করেছি, সালামের আগে করবেন না পরে করবেন না কি করবেন, এই সম্পর্কে যে মতবিরোধ রয়েছে এখানে সংক্ষিপ্ত সাধারণ মানুষের জন্য জেনে নেওয়া যথেষ্ট যে আগেও জায়েজ পরেও জায়েজ। তবে কেউ আগেটাকে বেশি উত্তম বলেছেন, কেউ পরেরটাকে উত্তম বলেছেন, কেউ বলেছেন যে কম হয়ে যায় তো সালামের পূর্বে করাই হচ্ছে উত্তম, কারণ এমনি কম হয়েছে তো দুটো সিজদা দিয়ে আপনি ঘাটতি পূরণ করলেন, তো ভিতরেই করেন, আর বাড়তি হয়ে গেছে এমনি বেশি হয়ে গেছে, তারপর যদি সালামের আগে আপনি সিজদা করেন তো বাড়তির ওপর বাড়তি হয়ে যাচ্ছে, এই জন্য সালামের পরে করবেন। আর প্রত্যেকে নিজ নিজ দলিল পেশ করেছেন হাদিস থেকে, তবে এই মতটি বেশি প্রাধান্যযোগ্য যে ঘাটতি হলে সালামের আগে করেন আর বাড়তি হয়ে গেলে সালামের পরে করেন। তো এই ক্ষেত্রে আমরা পৌঁছেছিলাম সপ্তম অধ্যায়ে। ষষ্ঠ অধ্যায়ে যে হাদিস রয়েছে, একটি হাদিস, তার বিষয়বস্তু যদি কারো সলাতে সন্দেহ হয়ে যায়, তিন পড়লাম না চার পড়লাম, দুই পড়লাম না তিন পড়লাম, জি ফজরের সলাত দুই রাকাত তাই না, এক পড়লাম না দুই পড়লাম, মাগরিবে দুই পড়লাম না তিন পড়লাম, জোহর আসর এশা চার আছে, তিন পড়লাম না চার পড়লাম, সন্দেহ কম বেশি সন্দেহ যদি হয়, তো এই ক্ষেত্রেও সহজ সিজদা রয়েছে। তো এই ক্ষেত্রে একটি হাদিস নিয়ে এসেছেন, আর এই বিষয়টিতে দুটো আইম্মা কেরামদের ভিন্ন ভিন্ন মত রয়েছে। যদি সন্দেহ হয়ে যায় তাহলে করণীয় কি? একদল বলছেন সন্দেহ হয়ে গেছে, সুতরাং কি করবেন, কমটাতে কোনো সন্দেহ নেই, বেশিটাতে সন্দেহ আছে, বুঝতে পারছেন কথা আমার? তিন পড়লাম না চার পড়লাম, চার হওয়াতে সন্দেহ আছে, কিন্তু তিনে তো কোনো সন্দেহ নেই, ঠিক না? দুই পড়লাম না এক পড়লাম ফজরে, একে তো কোনো সন্দেহ নেই, তাহলে এক কমটা ধরে নেবেন, এক কথা চোখ বন্ধ করে সন্দেহ হয়েছে কমটা ধরে নেবেন, জি। সেই সন্দেহে আপনাকে চেষ্টা করা, হ্যাঁ দেখি কোন দিকটা বেশি ভারী হয়, কোন পাল্লা ভারী হয়, তিনের পাল্লা ভারী লাগছে না দুইয়ের পাল্লা ভারী লাগছে, তিনটার পাল্লা তিনটা বেশি মনে হচ্ছে যে তিনই পড়েছি নাকি চারটা বেশি মনে হচ্ছে, এটাকে হাদিসের ভাষায় তাহারি বলা হয়, মানে সন্ধান চালানো, হ্যাঁ চিন্তা করা, চেষ্টা করা, প্রচেষ্টা চালানো, লাইলাতুল কাদার তলাশ করার ক্ষেত্রে বা লাইলাতুল কাদার প্রচেষ্টার ক্ষেত্রে তাহাররাও লাইলাতুল কাদার শব্দটি ব্যবহার হয়েছে। এইখানে খালি তাহাররা সওয়াব হাদিসে রয়েছে, সঠিকটা জানার জন্য আপনি চেষ্টা করবেন কোনটা ঠিক, তিন ঠিক না চার ঠিক, দুই পড়লাম না তিন পড়লাম মাগরিবে। তো এই ক্ষেত্রে কমে কোনো সন্দেহ নেই, অধিকাংশ আইম্মা ইকরামগণ বলছেন যে কমটা ধরে নেবেন চোখ বন্ধ করে, তারপরে বুনিয়াদ রাখেন, বেশি হয়ে যাবে অসুবিধা নেই, তাহলে জোহরে তিন পড়লাম না চার পড়লাম সন্দেহ হয়ে গেল, তখন কি করবেন, সারের কোনো দরকার নেই, তিনটা নিশ্চিত ওইটা ধরে নিয়ে আর এক রাকাত পড়েন। তাহলে যদি সত্যি আপনার এই ধরে নেওয়া ঠিক থাকে তাহলে চার হলো,
আর যদি চার পড়া হয়ে থাকে তাহলে পাঁচ হলো। আর এই যে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জন্য এই ত্রুটি থেকে মুক্ত হওয়ার জন্য বা ঘাটতি পূরণের জন্য সহসিজ থাকুন। শয়তান আপনাকে সন্দেহান করেছে, শয়তানকে আপনি লাঞ্ছিত করুন, যাতে শয়তান সেজদায় বান্দা যখন যায় খুব লাঞ্ছিত হয় যে আমি এই সেজদাকে অস্বীকার করে কাফের মালাউন অভিশপ্ত হয়েছি, হ্যাঁ, আর আমি কত লোককে জাহান্নামে নিয়ে যাব, কত জিন এবং কত মানুষকে, আমিও জাহান্নামে এবং কত আমার কারণে জাহান্নামে যাবে, অসংখ্য মানুষ অসংখ্য জিন, কোটি কোটি বলা ভুল হবে। ওই আদমের যুগ থেকে যত মানুষ কাফের এবং পাপিষ্ট ফাসেক হয়ে মারা গেছে সবকে জাহান্নামে কে নিয়ে যাচ্ছে? শয়তান, ইবলিশ শয়তান। ওই ইবলিশ শয়তান, ওর অনেক চেলা ছাড়া আছে, সেনাবাহিনী ছাড়া আছে, জুনুদ ইবলিস আজমান, কোরআন আল্লাহ সেনাবাহিনীর কথা বলছে ইবলিস। এই জন্য আক্ষেপ করে বান্দা যখন সেজদা করে, আদম সন্তান কোনো মমিন মুসলিম যখন আল্লাহকে সেজদা করে, সলাত আদায় করে, তখন নিজেকে তিরস্কার করে ইবলিস, হাদিস রয়েছে। ইয়া ওয়াইলি, হাই সর্বনাশ আমার, ওমর তো বিশ্বজুদ, আমাকে সেজদার হুকুম আল্লাহ দিয়েছিলেন কিন্তু আমি ফাওয়াই তো অস্বীকার করেছেন, না আমি তার চাইতে বড়, আমি সেজদা করব, অহংকার আমাকে ধ্বংস করেছে, অহংকার ধ্বংস করেছে, হিংসা ধ্বংস, এই দুটো রোগে কিন্তু ধ্বংস করেছে। এই দুটো গুণা কত মারাত্মক, ইবলিস কাফের মালাউন অভিশপ্ত জাহান্নামী হয়েছে কিসের কারণে? অহংকার করার কারণে, অহংকারই জাহান্নামী হয়ে যাবে। বিশেষ করে আল্লাহর ইবাদতের অহংকার থাকে, আমি নামাজের ধার ধারি না, নামাজ পড়ে কী পাও, হ্যাঁ, এগুলো হচ্ছে মোল্লাদের কাজ, মোল্লার দর মসজিদ, এগুলো হুজুরদের কাজ, আমাদের সময় নেই, এ হচ্ছে ওই সেম ইবলিসের মতো। আর অনেক যে ভুল করছি, অন্যায় করছি, পাপি তাপি, সেও অহংকারী কিন্তু ওই 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 পর্যায়ের অপরাধী নাই। জি, তো যাই হোক, তারপরেও সলাৎ সম্পর্কে গতকালকে গুরুত্বপূর্ণ একটি আলোচনা করেছি, আপনারা অবশ্যই শুনবেন সলাৎ সম্পর্কে, সলাতের গুরুত্ব, সলাতের ফজিলত, সলাতের বৈশিষ্ট্য। আমি নামাজের যত আলোচনা আজ পর্যন্ত করেছি তার মধ্যে সবচেয়ে ভালো আলোচনা এটি, আমি যেটা বলছি। তো আশা করি এ বিষয়ে শুনলে ইনশাআল্লাহ তাআলা বেনামাজি সংশোধন হবে, নামাজি অগ্রগামী হবে, আরও নামাজে মনোযোগী হবে এবং ফজিলত জানতে পারবে, নামাজের বৈশিষ্ট্যগুলো জানতে পারবে। যে যত বেশি জানবে তার স্বাদ আর তার মজা তত ভালো হবে। ইলিশ মাছের সম্পর্কে জানা আছে, সেই জন্য কারো যদি জানা না থাকো কাঁটা দেখলে আগেই দূরে সরে যাবে, ঠিক না? কিন্তু আমরা কাঁটা থাকা সত্ত্বেও সবচেয়ে বেশি ইলিশকে কেন পছন্দ করি? জানা আছে, বাঙালি জানেই যে ইলিশ মাছের রাজা। জি, তো ওই রকমই দিনের বিষয়টি কি বলছিলাম, একটা সেজদা অস্বীকার কারণ আমি জাহান্নামী, হা ইবলিস বলবি, আর আদম সন্তান সেজদা করে জান্নাতে চলে যাচ্ছে। তো সেজদা দিলে কি হয়? শয়তান লাঞ্ছিত হয়, এই জন্য সহসেজদা। তো এই হাদিসটি সময়ের স্বল্পতার কারণে শুধু সংক্ষিপ্ত তর্জমা করে দিয়েছিলাম, ছয় নম্বর অধ্যায়টি আবার সে সম্পর্কে আলোচনা করছি একটু। বাবন, এ অধ্যায় হচ্ছে এজ আলম ইয়াদি কামসাল্লা সালাহসান আর বান সাজাদা সাজদা হজালিস। এ অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি যদি বুঝতে না পারে, বুঝতেই পারছে না, টের পাচ্ছেন না, কাম সাল্লা কত রাকাত পড়লো, সালাহসান তিন পড়লো নাকি চার পড়লো, দুই পড়লো না তিন পড়লো, সাজাদা সাজদা তেন, করণীয় হচ্ছে দুটো সেজদা করে নিবে বসে বসে, দুটো সেজদা করে না শেষখানে। 1231 নম্বর হাদিস, হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইযা নুদিয়া বিসসালাতে, যখন সালাতের আজান হয়, আদবারা শয়তান ওয়ালাহু দুরা, শয়তান তখন বায়ু ছাড়তে ছাড়তে পলায়ন করে। শয়তান আল্লাহর জিকির, আর আজান হচ্ছে আল্লাহর জিকির, একামত হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহু আকবার বড় জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আছে না, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির। শয়তান পালাতে থাকে, বায়ু কেন ছাড়ে আর জোরে জোরে কেন ছাড়ে, যাতে সন্ধ্যাত্তা লায়াসমাল আজান, যাতে আজান শুনতে না, ফাইদা কদিয়াল আজান, যখন আজান সম্পূর্ণ হয়ে যায় তখন আবার ফিরে আসে, আকবালা ঘুরে আসে, ফাইদা সুবাহ, যখন একামত দেওয়া হয় আদবারা, তখন আবার পালাতে শুরু করে।
ফাইজা কোদিয়াত তাসবীহ যখন একামত দেওয়া শেষ হয়ে যায় আকবাল আবার ফিরে আসে মসজিদে মসজিদে আসার ক্ষমতা আল্লাহ দেন হ্যাঁ আল্লাহ প্রদত্ত ক্ষমতা আল্লাহ তাকে ছাড় দিয়ে দিয়েছে কারণ আল্লাহর কাছ থেকে ছাড় নিয়ে চলুছে যখন আমি মালাউন অভিশপ্ত কাফের হয়েই গেলাম তো আনজের নিয়ে লাইমে বাসুন কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাকে ছাড় দেন সে কত শিক্ষিত হ্যাঁ কাফের চিন্তা করে শিক্ষিত কাফের কিন্তু শুধু অহংকার ধ্বংস করেছে আর একটা হচ্ছে হিংসে আরে আমি আগে থেকে আছি আদমকে কাল এই গতকালকার মাটি থেকে সৃষ্টি করলো আবার ওকে সৃষ্টি করতে হবে ওকে সৃষ্টি করতে হবে পুরাতন কোম্পানিতে কেউ দশ বছর বিশ বছর চাকরি করছে আর নতুন এসে যদি ভালো একটা পোস্ট পেয়ে যায় সব হিংসাতে জ্বলে ছারকার হয়ে যায় এতে ওই ইবলিসি রোগ শয়তান রোগ এই জন্য ক্ষতি করার চেষ্টা করে নতুনকে কি করে কামড় দেওয়ার চেষ্টা করে এই জন্য আমাদের অঞ্চলে একটা প্রবাদ আছে নতুন গরুকে মশা বেশি লাগে গোয়াল ঘরে গোয়াল ঘর বলে না কি বলে ওটাকে ছোট কালকার কথা সব ভুলে গেছি চাষবাস আর ওই সব গরু গোয়াল ঘরে যখন নতুন গরু নিয়ে আসা হয় তখন ওই পুরাতন গরুকে মশা কম লাগে নতুনটাকে লাগে এটা বাস্তব সত্য এর বাস্তবতাও আছে দেশে ছোট বাচ্চাদেরকে নিয়ে যেতাম তো দেখছি যে দেশের বাচ্চাদের মশারি লাগাই না কিছুই লাগাই না তারপর কিছুই হয় না ওদের কামড় দিচ্ছে না দিচ্ছে শরীরে বোঝাই যায় না আর আমার বাচ্চাগুলো সৌদি আরবে তাজা রক্ত গেছে এখান থেকে যাওয়ার পরে দেখি যেখানে মশা কামড় দেয় সেখানে লাল তো হয়ে যায় সকালে মশারির ভিতর রাখি তারপরে ভিতরে কেমন করে ঢুকি ওর মধ্যে লাল তো হয় ভাই আরে একটা মেয়ের তো হয়ে গেল যেখানে কামড় দেয় সেখানে ঘা হয়ে যায় ফসা নিয়ে ঘা হয়ে যায় আল্লাহ আকবর ওই যে নতুন গরুকে মশা বেশি লাগে ওই রকমই কোম্পানিতে নতুন লোক এসেছেন আপনাকে মশা লাগবে মানে ওই দুশ্মনী করবে হিংসা করবে প্রবাদ প্রবাদগুলো যারা আগের যুগে তৈরি করেছে তারা বড়ই জ্ঞানী গুণী মানুষ ছিল আসলে জি তাদের থেকেও কিছু শিক্ষা পাওয়া যায় অনেক শিক্ষা পাওয়া যায় জি তো যখন কি বলছিলাম আল্লাহ হিংসা থেকে অহংকার থেকে যত বদচরিত্র খারাপ হয় সেগুলো থেকে আমাদের হেফাজত করুন একামত যখন হয়ে যায় তখন আবার ফিরে আসে হাত্তা ইয়াখতুরা বাইনাল মারই ওয়া নাফসিহি এসে মানুষের অন্তরে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দেওয়া শুরু করে খাতরাত মানে অন্য অন্য কথার দুনিয়ার কথার উদ্রেক হতে লাগে ওই শয়তানের পক্ষ থেকে শয়তান শিরা উপশের রক্তের সাথে চলাফেরা করছে ইয়াকুলু শয়তান বলতে থাকে কিন্তু শয়তানের ভাষা তো শোনে না কিন্তু শয়তান ভিতর ভিতর কাজ করে যাচ্ছে উজকুর কাজা উজকুর কাজা শয়তান যে আপন কাজ করতে আছে এটা যদি বুঝতে হয় যারা তাহাজ্জুদ পড়ে অভ্যস্ত অথবা ফজর পড়ে অভ্যস্ত জামাতে তারা দেখবেন ঘুম ভেঙে গেছে অ্যালার্ম বন্ধ করার পরে জেগে গেছেন তারপরে অ্যালার্মটা বন্ধ করার পরে টাইম তো আছে আচ্ছা ঠিক আছে উঠছি একটু দুই মিনিট গেল জামাত শেষ হয়েছে তাহাজ্জুদের সময় শেষ এই যে পদক্ষেপটা আপনার অ্যালার্মটা বন্ধ করে আচ্ছা পাঁচটা মিনিট একটু উঠছি বলে আর উঠতে পারলেন না ওইখানে শয়তান রক্তের সাথে চলাফেরা করে আপনাকে তাহাজ্জুদে বঞ্চিত করলো আপনাকে ফজর জামাত থেকে নামাজ থেকে বঞ্চিত করলো এমনকি অনেক সময় সূর্য উঠে গেল উঠতে দিল না আপনার ইমানই যদি অনুভূতি থাকে উপলব্ধি থাকে তাহলে তখন উপলব্ধি করবেন যে শয়তান আমার রক্তের সাথে যে চলাফেরা করে আদম মজরুদ্দম শয়তান রক্তের সাথে চলাফেরা করে এই কাজ এইভাবে আমার মনে কেন এই কথা আসলো না একটু শুয়ে নি কেন মনে আসলো না যে এক্ষুনি উঠব এটা কেন আসলো না এক্ষুনি অ্যালার্ম বেজেছে সাথে সাথে লাফিয়ে উঠবো এই কথা যদি মনে আসতো তাহলে শয়তানকে আপনি লাঞ্ছিত করতে পেরেছেন শয়তানের নাফরমানি করতে পেরেছেন আল্লাহর আনুগত্য করতে পেরেছেন কথা বোঝা গেছে আর যদি সেই সময় মনে আসে একটু পরে উঠছি তাহলে জানতে হবে যে এখানে আল্লাহর নাফরমানি করাবে শয়তান কিন্তু হ্যাঁ যদিও অবকাশ আছে এখনো বিশ মিনিট আছে কি আধা ঘন্টা আছে হ্যাঁ ফজরের আজান জামাত শুরু হতে আজান হওয়ার পরও টাইম থাকছে কিন্তু এখন শয়তান কোন দিকে নিয়ে যাচ্ছে আল্লাহর নাফরমানি বিরুদ্ধাচরণের দিকে নিয়ে যাচ্ছে আর শয়তান নিজের আনুগত্যের দিকে টেনে নিয়ে যাচ্ছে আপনার লাগাম টানছে আপনি বুঝেন আর না বুঝেন আপনার যদি ইমানি অনুভূতি যদি সূক্ষ্ম থাকে
তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার কিন্তু শয়তান আনুগত হয়ে যাচ্ছে, যার ফলে আমার জামাত ছুটে যাচ্ছে, যার ফলে আমার ফজর ছুটে যাচ্ছে, যার ফলে আমার তাহাজ্জুদ, আমি বেশিরভাগই কেন তাহাজ্জুদ পড়তে পারি না, চেষ্টা করছি তারপরে চেষ্টা, কিন্তু শয়তান বিভিন্ন গুনার কারণে শয়তানের আধিপত্য আপনার উপর আছে, শয়তান আপনার উপর কাজ করতে পারছে, তার ক্ষমতা বিস্তার করতে পারছে। অনেকে আছেন মন খুব চায় তাহাজ্জুদ পড়ার, কিন্তু মাসে পাঁচ দিনও পারেন না, প্রতিদিন কিন্তু আলোন লাগিয়ে রাখছেন। হ্যাঁ, দেখবেন যে আপনার জীবনে বিভিন্ন গুনার কারণে শয়তান সেখানে সাকসেস হয়ে যাচ্ছে, হ্যাঁ, তার আনুগত্যের দিকে ঠেলে নিয়ে যাওয়ার জন্য। কথাগুলি মনে রাখার চেষ্টা করবেন, সংশোধনের চেষ্টা করবেন, প্রত্যেকে কিন্তু আপন আপন অবস্থা বুঝতে পারছেন যে আমি কী অবস্থায় আছি, আমি কি যেমনই অ্যালার্ম বাজানো, যেমনই আজানো সাথে সাথে উঠে যেতে পারছি, আচ্ছা থাক উঠছি একটু পরে। বিশেষ করে যারা ফেসবুক নিয়ে এই দেখতে 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 সোশ্যাল মিডিয়া দেখতে দেখতে তারপরে ঘুমিয়ে গেল, যখন ঘুমটা এলো তখন মোবাইল রাখলে, তাদের কখনো তাহাজ্জুদ নসিব হয় না, কখ অনেক সময় ফজরই নসিব হয় না, কারণ শেষ অবস্থাটা যে ঘুমিয়েছে সেই সময়টা ভালো অবস্থায় ঘুমাইছে, যে কি রাজকার করে শেষখানে ঘুমিয়ে যাওয়া উচিত ছিল না, শেষ অবস্থাটা ঘুমের আগের সময়টা জিকি রাজকার নয়, ঘুমের আগের সময়টা তার ফেসবুক, তিক্ত অভিজ্ঞতা, বাস্তব কথা এগুলো আপনাদের জীবনের সাথে মিলিয়ে দেখবেন। প্রত্যেকে আপন আপন অবস্থা অন্যের চাইতে বেশি জানছে যে আমি কোন ক্ষেতের, হ্যাঁ কী অবস্থায় আমি আছি, আল্লাহ সংশোধনের তৌফিক দান করুন। তো শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে, উজকুর কাজা উজকুর কাজা, মালাম এখন আসবো, যা এর আগে স্মরণই ছিল না, কার কাছে কত টাকা পাবেন, কোনখানে কী করতে হবে, কালকে কী কাজগুলি করতে হবে, কী জরুরি কাজ ছুটে গেছে, সব মনে আসবে নামাজের ভিতরে, আগে মনে আসে না। হাত্তা ইয়াজাল্লা রজুল, এমন হয়ে যায় মানুষ, ইয়াদরি মানে লায়াদরি, জানতেই পারে না, বুঝতেই পারে না, কামসাল্লা কয় রাকাত পড়লাম, কয় রাকাত পড়লাম, প্রথম রাকাতে সূরা ফাতিহা, তারপর ইমাম সাহেব কি বলে কিছু মনে নেই। ফায়দা লাম ইয়াদরি আহাদুকুম, যখন তোমাদের কেউ বুঝতেই পারছে না, কামসাল্লা সালাসান, আরবান তিন পড়লো না চার পড়লো, তাহলে করণীয় বলে দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালিয়াস চো সাজদা তাইন, দুটো সাজদা করে নাও, সন্দেহের ঘাটতি পূরণের জন্য কি করো, দুটো সেজদা করো, আর শয়তানকে লাঞ্ছিত করার জন্য ওহাবা জালেস বসে বসে দাঁড়াইতে হবে না, সেজদা করার জন্য আল্লাহ আকবর আল্লাহ আকবর দুটো সেজদা করে না। এই ছিল হাদিস। তো এই বিষয়ে মাসলা বলতে গিয়ে একটি উক্তি বলেছিলাম, অধিকাংশ আইমাকে আমরা কি বলছেন, যখন সন্দেহ হবে রাকাত সংখ্যায় তখন কি করতে হবে, কমটা ধরে নিতে হবে, এটি হচ্ছে অধিকাংশ আইম্মা কেরামদের মত, মালিকি মজহাব, শাফি মজহাব, হাম্বেলি মজহাব আর আহলে হাদিস সবাই এই মতটি বলেছেন, এবং তারা দলিলে পেশ করেছেন এই হাদিস, এই হাদিস আর এই রকমই আরও হাদিস রয়েছে, যেমন সহিহ মুসলিমে রয়েছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা শাক্কা আহাদু ফি সলাত, তোমাদের কারো যখন সলাতে সন্দেহ হয়, সন্দেহ হয়ে গেল যে কয় রাকাত পড়লাম, তো কী করতে হবে, কমটা ধরে নিয়ে সুম্মা ইসজুদু সাজদা তাই, হ্যাঁ কমটা যেটা তিন বা চার, তো তিনটা ধরেন, দুই বা তিন দুই ধরেন, তারপর দুটো সেজদা করে নেবেন, কাবলা ইয়াসার সালাম ফিরার আগে, ফাইন কানা সাল্লা খামসান, কিন্তু যদি পাঁচ হয়ে যায়, মানে অতিরিক্ত এক রাকাত পড়ে পাঁচ হয়ে গেল, চারই হয়ে গেছিলো কিন্তু আপনার সন্দেহ হতে, যেহেতু কমটা ধরলেন তিন ধরে নিলেন পাঁচ হয়ে গেল, এমনটা যদি হয় সাফানা আল্লাহ সাল্লাহ, তাহলে এই দুইটি সেজদা এক রাকাতের, হ্যাঁ স্থলাভিষিক্ত হয়ে জোড়া হয়ে গেল, বেজোড়া থাকলো না। ওয়াইন সাল্লা ইতমাম আল্লি আরবা, আর যদি চারি পড়া হয় তাহলে কানাতা তারিম আল্লি শয়তান, শয়তানকে লাঞ্ছিত করা হলো, শয়তানকে লাঞ্ছিত করা হলো, সহি মুসলিম 888 হাদিস নম্বর হাদিস। দ্বিতীয় মত হচ্ছে মুসল্লির যদি সন্দেহ, ভালো করে শোনো মতটি, দ্বিতীয় মত হচ্ছে যদি মুসল্লির সন্দেহ হয় যে তিন পড়লো না চার পড়লো, অথবা দুই পড়লো না তিন পড়লো, তাহলে কমটা প্রথমখানে ধরে নেবে না, কি করবে, ফাইন হইয়া তাহাররা চেষ্টা করবে, হ্যাঁ বুঝার যে দুটোর মধ্যে কোনটা পাল্লা ভারী, তিনের পাল্লা ভারী মনে হচ্ছে না চারের পাল্লা ভারী। তাহলে এখানে আরবি ভাষা সম্পর্কে কিছুটা আপনাদেরকে বলি,
সন্দেহ, বাংলা কিন্তু সন্দেহ, ব্যাস সন্দেহ সংশয়, হ্যাঁ তাই না? যদিও আছে কিছু শব্দ ভ্রম, হ্যাঁ এসব শব্দ আছে, আরবিতে কিন্তু প্রত্যেকটা পর্যায়ের জন্য ভুলার ভুলার বিভিন্ন স্তর আছে, ভুলে যাওয়ার বিভিন্ন আরবি বিভিন্ন ভাষা আছে। যদি হালকা ভুল হয় তাহলে ওর নাম ওহাম, ওহাম মানে ভ্রম হয়ে যাওয়া। যেন শাক কাকে বলে, শাক মানে সন্দেহ, শক শক, আমরা বাংলা তো অনেকে বুঝি তাই না, উর্দুতে ব্যবহার কই শাক নেই বলছে না, সন্দেহ। এই যে শাক শব্দটি, শাক মানে সন্দেহ, এটা কি? এটা 50-50। যদি দেখা যায় যে তিন চার দুটোই সমান লাগছে, যেমন লাগছে তিন হইতে পারে তেমন লাগছে চার হইতে পারে, একদম 50-50 আছেন আপনি, 50-50 মাঝামাঝি, আর এটা নাম হচ্ছে শাক। কিন্তু যদি একটার পাল্লা ভারী হয়ে যায় আরেকটার পাল্লা হালকা হয়ে যায়, একটার পাল্লা ভারী আরেকটার পাল্লা হালকা হয়ে গেল, যেমন ধরেন এক পার্সেন্টেজে 100 ধরি আমরা তাই না, 100-এর মধ্যে ধরেন 70% বা 80% বা 90% মনে হচ্ছে যে আমি চার পড়েছি, আর 30% 70% হয়ে গেল ওইদিকে, তাহলে 30% বা 20% মনে হচ্ছে শতকরা 20 বা 30 মনে হচ্ছে যে আমি তিন পড়েছি। তাহলে এই দ্বিতীয় মতটি বলছে যে জন্নে গালেব, আপ এখানে তখন যে আপনার যেদিকে পার্সেন্টেজ বেশি আছে ওইটার নাম জন, হ্যাঁ ধারণা, এখানে এইটা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, চার পড়ার সম্ভাবনাটা বেশি, তিন পড়ার সম্ভাবনাটা একটু কম, তখন শাক বলে না আরবিতে, তখন এটাকে বোঝা গেছে। এই ক্ষেত্রে এই মতটি দ্বিতীয় মতটিতে বলছেন যেসব আলামারা রয়েছেন তারা বলছেন আপনি জাননে গালেব, মানে যেটা আপনার পাল্লা ভারী হচ্ছে ওইটা আমল করবেন, যদি আপনার মনে হয় যে না তিন পড়েছি এটা 30% মনে হচ্ছে আর 70% মনে হচ্ছে আমি চার পড়েছি, তাহলে চারটে ধরবেন, তাহলে আর কম ধরবেন না, তখন তখন কম ধরবেন না। কিন্তু যদি 50-50 হয়ে যায় তাহলে তখন কমটা ধরবেন, এ কথা বলছেন। এই মতটি সম্পর্কে বলছেন ফাইন তারাজ্জাহা লাহু শাইউন আমেলা বিহি, যদি দুটোর মধ্যে চেষ্টা করে দেখেন কোনটা ঠিক, তিন না চার, যদি দুটোর একটা প্রাধান্য পেয়ে যায় আপনার কাছে তো ওই অনুযায়ী আমল করবেন, চার ওইটাই বেশি ঠিক লাগছে মনে হচ্ছে, একবার নিশ্চিত নয়, কিন্তু নিশ্চিত হলে তো একইন, ওর নাম একইন হই দৃঢ় প্রত্যয়, আমল করবে সেই অনুযায়ী যেটা প্রাধান্য পাবে। ওয়াইল্লা যদি কোনো রকমের কম বেশি করতে পারছেন না, সমান সমান একবার শাক, ওয়াইল্লা আমেলা বলি একইন, একইনের উপর আমল করবেন, একইন হচ্ছে সর্বনিম্ন, তিন হয় একইন রয়েছে চার হয় সন্দেহ রয়েছে, তাহলে কমটা ধরে নেবেন তখন। ওহো মাজহাবুল হানাফি, এটি হচ্ছে হানাফি মজহাব, ইমাম শৌকানি মত আর আরব দেশের শেখ মোহাম্মদ বিন উসাইম রাহেমাহুল্লাহর মত, এটি আগের মতটি শেখ বাজ রাহেমাহুল্লাহর মত, অধিকাংশ আইমাম তিন মজহাব আরুল হাদিস অধিকাংশরা বলছেন যে চেষ্টা করে নামাজের ভিতরে দেখি কোনটা ভারী হচ্ছে, এটার পাল্লা ভারী এটা ভারী, অত এ ঝামেলেন না গিয়ে যে হাদিস এখানে যে কী করেন দুটো সেজদা করে নেন আর আপনি কমটা ধরে নেন। জি কম, কমটা হচ্ছে ইয়াকিন, এই ইয়াকিনের উপর আপনি নির্ভর করেন। জি যেমন হাদিস আপনাদের সামনে পেশ করলাম, কি হাদিসটা মনে হয় পড়া হয়নি, হাদিসটা পড়ে দিস পুরোটি, এজা শাক কাহাদ ফি সালাত, তোমাদের কারো যখন সন্দেহ হবে সালাতের ভিতরে, ফালাম ইয়াদরি কাম সালা সালাসান আম আরবান, তিন পড়লো না চার পড়লো বুঝতে পারছে না, ফালিয়াত রাহি সন্দেহকে বাদ দেন, সন্দেহকে ছুঁড়ে ফেলেন, তার আয়াত রহমানে ওয়ালিয়াবনে আলা মাস্তাইকানা, যেটা নিশ্চিত ইয়াকিন সেটার উপর বুনিয়াদ রাখুন। তো নিশ্চিত কোনটা, তিন পড়লাম না চার পড়লাম, কোনটা নিশ্চিত? তিন, তাহলে তিন, কমটা ধরে নেন, ব্যাস হয়ে গেল, কমটা ধরেন, সন্দেহের ভিতরে বেশিটা ধরা যাবে না, কারণ যদি কম থেকে যায় বেশি হলে দোষ নেই, কিন্তু আপনার ওপর যেখানে চার ফরজ করা আছে আপনার কম হয়ে গেলে তো মুশকিল। সোম্মায় আসছে যদি সাজদা তাই না, কাবুল ইসলাম সালাম ফেরার আগে দুটো সেজদা করে নেবে, সহি মুসলিমে যে হাদিসটি বলে 88 সেটা পুরোটা পড়া হয়নি, এখন পড়ে দিলাম। এখানে কী বলা হয়েছে যে কমটা ধরে নিতে হবে, এই মতটি বেশি শক্তিশালী, তবে কারো যদি মনে হয় যে না আমার এটা বেশি, আর সে মাত্র আমল করে, যেমন শেখ মুন হুসাইমিন বলেছেন, ইমাম আনিফা রহিমাহুল্লাহ বলেছেন, অসুবিধা নেই। চলেন তারপরে সাত নম্বর অধ্যায় হচ্ছে বাবু সহফিল ফরজ, অর্থাৎ এই অধ্যায় হচ্ছে সেজদা সহ করা, যেমন ফরজ সলাতে ফরজ নামাজে তেমন সন্নত নফল নামাজে হইতে পারে।
কারণ সন্দেহ যেমন ফরজ নামাজে হইতে পারে তেমনি সুন্নতে বেতরে তাহাজ্জুদে যে কোনো নামাজে হইতে পারে, জি নফল নামাজে হইতে পারে। বলছেন ওয়াসাজাদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদা করেছেন দুটি সিজদা, সিজদাতেন বাদা উইতরে বেতরের পরে, মানে বেতরে সন্দেহ হয়েছে। অনেক সময় ওদের বেতরে সন্দেহ হয়ে যায়, এক পড়লাম না দুই পড়ে পড়লাম, হ্যাঁ দুই পড়লাম না তিন পড়লাম, সন্দেহ হয়ে যায়। যদি সন্দেহ হয় তাহলে বেতরে সিজদা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে তার তাহলে সহ হয়েছিল, সহ মানেও ভ্রম কিন্তু ভুল। 1232 নম্বর হাদিস, হাদিস আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাদু ইযা ক্বামা ইউসাল্লি, যখন তোমাদের কেউ সালাত আদায় করতে দাঁড়ায় যা আসে না শয়তান চলে আসে, শয়তান চলে আসে তখন মুসল্লির কাছে, মুসল্লিকে যে শয়তান এসে অশ্বসাদে ভুলায় ওই শয়তানের নাম জানা আছে, একটি হাদিসের নাম এসছে খিনজিব, জি হ্যাঁ কে বললো, জি ফালাবাসা আলহি, আসার পরে তার বিষয়টিকে গোলমাল করিয়ে দেয়, গোলমাল করে দেয়, লাবাসা আলহি, লাবাসা মানে হ্যাঁ হ্যাঁ গোলমাল, গোলমালিয়ে দেওয়া, হ্যাঁ ভুলিয়ে দেওয়া, একাকার করে দেয়, কী কোন কী রে দুইটা দুই পড়লাম না তিন পড়লাম, তিন পড়লাম না চার পড়লাম, এটা লাবাসা আলবেস মানে একাকার করে দেওয়া। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানু বিল্লাবাসা ইয়ালবাসা, এখানে কোরআনে এই আয়াতে রয়েছে সূরা আনআম, যারা ঈমান নিয়ে আসলো, ওয়া লাম ইয়ালবাসু ঈমানু বিযু, ঈমানের সাথে জুলমের মানে শিরকের সংমিশ্রণ ঘটালো না, মাজার পূজা করলো না, বড় শিরক করলো না, ছোট শিরক করলো না, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে, জান্নাত পাবে, দুনিয়াতে বড় গজব তাদের উপর আসবে না, যদি কোনো বালা মুসিবত আসে আর মারা যায় শহীদ, কারণ সে মুশরিক হয় না, শিরিক করেনি, তাওহীদ বাদিস, তার মর্যাদা উঁচা হয়েছে, সার্বিক নিরাপত্তা, অহম মুহতাদুন, এবং শিরক মুক্ত যদি থাকে, শিরকের সংমিশ্রণ না ঘটায় তাহলে তারা হেদায়ত প্রাপ্ত। এখানে ইয়ালবেসু লাবাসা, ইয়ালবেসু মানে সংমিশ্রণ ঘটানো, তো এখানে ওই অর্থটি ফালাবাস আলহি, এমন করে দিলে একাকার করে দিলে, বুঝতেই পারছে না। আর লাবেসা ইয়ালবাসও যদি হয় সামি আসমাও থেকে যারা আরবি মাদ্রাসায় পড়েছেন গ্রামার, ওর মানে হয় পরিধান করা, কি পরিধান করা, কাপড়, ওখান থেকে লেবাস, কাপড়কে কি বলে লেবাস, বুঝে না লেবাস, লেবাস পোশাক বলি তো আমরা, তাই না, লেবাস শব্দটি লাবেসা ইয়ালবাসও থেকে, আর লাবাসা ইয়ালবেসও যখন করবেন তো ওর মানে একাকার করে দাও, গোলমেল করে দাও, ঘোল করে দাও, লবণকে আপনি কোনো কিছুর সাথে মিশিয়ে দিলেন, অথবা চিনিকে আপনি পানির সাথে মিশে শরবত বানিয়ে দিলেন, এটা হচ্ছে লাবস। তো বলছেন যে যদি গোলমাল হয়ে যায় হাত্তাল্লাহ, এতে বুঝতেই পারছেন কামসাল্লা কয় রেখাত পড়লো ভাই যাওয়া যা আহাদ জালে কাহা, দেখুন তোমাদের কারো যদি এইরকমই অবস্থা হয় অনুভব হয় ফালিয়াসু সাজদা তেন হাজার, বসে বসে দুটি সেজদা করে নাও, সন্দেহ বাদ দাও, সর্বনিম্নটা ধরে নাও আর দুটো সেজদা করে নাও সহজ সেজদা। 8 নম্বর অধ্যায় বলছে, মা বোন এ অধ্যায় হচ্ছে, এজা কুল্লে মা ওয়াহ ইয়সাল্লি, সলাত অবস্থায় যদি কারো সাথে কথা বলে কেউ, সলাত অবস্থায় কারো সাথে যদি কেউ কথা বলে, নামাজ পড়ছে আর কেউ কোনো কথা বলছে, ফা আশারা বিয়াদিহি ওয়াস্তামার, সেই ব্যক্তি যে সলাত আদে করছিল তার কথার উত্তর মুখে দিল না, যে জবান দ্বারা দেয় তো নামাজ নষ্ট হয়ে যাবে, সলাত নষ্ট, কিন্তু সে হাতের ইশারা করলো অথবা শুনলো কথাটি, তো এই শোনাও তো একটা কাজ আর হাতের ইশারা করাও তো একটা কাজ, এটিকে সলাত বাতিল হবে না, জায়েজ, জায়েজ, জায়েজ। উদাহরণ দিয়ে, অনেকে আপনার সাথী সঙ্গীদের সাথে হ্যাঁ এরকম করেন, হ্যাঁ চিন্তা করছেন যে ওর কাছে চাবি আছে কি না আছে, হ্যাঁ তো আমি তো বাইরে চলে যাব, অনেক সময় এরকম হয়, তো বলছে আর ও নামাজ পড়তে আছে আর আপনার তাড়া আছে তো চলে যেতে হবে, তো ওর পাশে গিয়ে বললেন যে আমি চলে গেলাম চাবিটা অমুক জায়গায় রেখে গেলাম, চাবিটা অমুক জায়গায় রেখে গেলাম, সে শুনলো আর সে অনুযায়ী আমল করলো, গিয়ে ওখানে চাবি পেয়ে গেল, সুবিধা হলো না, হলো না, কিন্তু আপনি চুপচাপ নিজের কাজে মাঝে চলেও গেলেন আর বেচার কাজে আনালেন, আর আপনার মেহমান হইতে আসা নতুন মানুষ হয়েছে আজ আপনার রুমে বেচার রাস্তায় বসে থাকে, ঠিক না, শরীয়তে বেশ কিছু বিষয় সহজ রয়েছে, কথা বললে নামাজ নষ্ট ফাসেদ, কিন্তু শুনলেন সে অনুযায়ী আমল করলেন পরে,
শুনে কোনো উত্তর দিতে পারবেন না, অথবা হাতের ইশারা করতে পারবেন, বলতে পারবেন ঠিক আছে, এটা ঠিক আছে, জায়েজ। দেখেন দলিল, দেখেন 1233 নম্বর হাদিস, কুরাইব বর্ণনা করছেন, তাবেই, আন্না ইবনে আব্বাসিন ওয়াল মিসওয়ার বিন মাখরামা ওয়া আব্দুর রহমান বিন আজহার আর সালুহ ইল আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বলছে ইবনে আব্বাস সাহাবি, মিসওয়ার বিন মাখরামা সাহাবি আর আব্দুর রহমান বিন আজহার তিনজন সাহাবি রাদিয়াল্লাহু আনহুম, আর সালুহ এই কুরাইব তাদের ছাত্র জুনিয়র, তাকে পাঠালেন তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, ফাকালু, আর তারা বলে পাঠালো যে ইকরা আলাইহিসসালাম, পর্দার আড়াল থেকে যারা নন মাহরম তারা পর্দার আড়াল থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে কোনো মাসলা মাসায় জিজ্ঞাসা করেন, ঘরের মাসলাগুলো তিনি ছাড়া তো কেউ জানে, তখন কিছু তাদের কিতাব নাই যে কিতাব পড়ে মাসলা জানবে, ওই কোনো ব্যক্তির কাছে গিয়ে জানতে হবে, তো যেগুলো ঘরোয়া মাসলা সেগুলি সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চাইতে বেশি কেউ জানতো না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মীরা যেসব বিষয়গুলি জানবেন সেগুলো ওনারা তো জানতে পারবে না, ঘরে যে ঘটনা ঘটেছে। এখন একজন লোক তাহাজ্জুদ পড়ে না পড়ে সেটা ঘরের মানুষই না জানবে, বাইরের লোক কী করে জানবে, আর তাহাজ্জুদ পড়ে তো কী নিয়মে পড়ে এটা বাইরের লোক বলতে পারবে, পারবে না, তো স্ত্রী বলতে পারবে যে ওঠার পরে প্রথম কী করে, ঠিক না, কখন কোন নামাজ পড়ে, চাস্তে নামাজ পড়ে কি না, এগুলো বাড়ির বিষয়। জি, তো এরকম একটা বিষয় রয়েছে। তো বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে তারা পাঠিয়ে দিলেন আমাকে আর বললেন ইকরা আলাইহিস সালাম মিন্না জামিয়ান, আমাদের পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে এই তিনজনে পাঠাইলাম আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে কি সালাম বলে দিবে। তাহলে একজন কারো কাছে সালাম পাঠাচ্ছে কারো মারফত, এটা কি জায়েজ? জায়েজ, কিন্তু এটা জীবিত লোকের কাছে সালাম পাঠাবেন, কথা বোঝা গেছে না, জীবিত লোকের কাছে সালাম পাঠাবেন, ধরেন কেউ কোনো জায়গা থেকে সালাম দিয়ে বা দেশ থেকে আসছেন, যাও তুমি তো দাম্মাম যাচ্ছ শেখ মতিউর রহমানকে আমার সালাম দিও, জায়েজ না জায়েজ নয়, সামনাসামনি যেতে পারছেন আমার সালামটা পৌঁছে দিও, যখন এসে সালামটা আমার কাছে পৌঁছে দিল আমি ওয়ালাইকুম সালাম বললাম বা ওয়ালাইকা উত্তম হচ্ছে যদি ভাষা জানাতে ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম, তোমার ওপর শান্তি হোক আর যে পাঠিয়েছে তার ওপরও শান্তি হোক, আর বহু বচন যদি ওয়ালাইহিম সালাম, এটা জায়েজ। কিন্তু কোন ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছেন তার কাছে তার কবরের কাছে সালাম পাঠাবেন, তো কেউ আসছে তখন তাকে বলছেন তুমি তো সৌদি আরব যাচ্ছ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সালামটা পৌঁছে দিয়ে, এটা জায়েজ? জায়েজ হলে সাহাবীরা বিভিন্ন শহরে যখন থাকতেন বা সফরে থাকতেন, চলে গেছেন অনেক হিজরত করে অথবা অন্য মক্কায় বাস করেন বা কোথাও বাস করেন, ওই এলাকা থেকে লোকজন যখন আসতো তো বলে পাঠাতেন, এমন কোনো দলিল আছে? এক নম্বর কথা, কোনো দলিল নেই আমাদের কাছে, আর এবাদতের ক্ষেত্রে দলিল না থাকলে এটা চলবে না। আমাদের দেশের বড় বড় আলেমরা, হ্যাঁ একজন শাইখুল হাদিস আমাদের ডিস্ট্রিক্টে ছিলেন, মদিনা ইউনিভার্সিটির একটা নতুন ছাত্র আমাদের একটু জুনিয়র, পরে আসলো, তো ওই এলাকার ছেলেটি আসার পরে বলছে যে আমাকে একজন যিনি বোখারি পড়ান দাওরা হাদিস মাদ্রাসা, উনি বলেছেন যে হ্যাঁ তুমি তো যাচ্ছ মদিনা শরীফ, তো যাওয়ার পরে নবী সাল্লামের রওজায় দেশি তরিকে যদি হয় রওজায় অনেকে বলে, আবার যদি যারা সহি আকিদা তার রওজা বলে না, কিন্তু হ্যাঁ কবরে বলে বা কবরে মোবারক কবরে গিয়ে আমার সালামটা কী করিও পৌঁছে দিই, এই কথাই বলে পাঠিয়েছে, পৌঁছে দিও সালামটা পৌঁছে দিও, তো ওরা এসে বলছে আমাদেরকে এরকম বলেছে, আমি বলেছিলাম উনি যে এতদিন বোখারি পড়াচ্ছেন কোন একটা দলিল আছে যে সাহাবিরা পরস্পর নবী সাল ইন্তেকালের পরে বিভিন্ন শহরে থেকেছেন বা চলে গেছেন, অনেক সময় জিহাদের ময়দানে থেকেছেন, ওখান থেকে লোকেরা ফিরে আসছে, যে আমার সালামটা মদিনা যাবে তখন নবী সাল্লামের রওজায় পৌঁছে দিবে বা কবরে পৌঁছে দিবে, বলেছে এক বলেননি, এবাদতের ক্ষেত্রে দলিল লাগবে। দুই নম্বর কথা, মানুষ মারফত সালাম পৌঁছানো আর ফেরেশতা মারফত সালাম পৌঁছানো কোনটা বেশি উত্তম? হ্যাঁ মানুষ মারফত সালাম পৌঁছানোর জন্য কোনো দলিল নেই আমাদের কাছে, মন গড়া, মন গড়া আমল, পক্ষান্তর ফেরেশতা মারফত নবী সাল্লামকে স্পেশালি দূর থেকে কেউ সালাম পেশ করলে সেই সালাম পৌঁছে দেওয়া স্পষ্ট দলিল আছে, প্রসিদ্ধ হাদিস, পেয়ে নবী সাল্লাম বলছেন ইন্না লিল্লাহি মালায়েকাতান সাইয়াহিন, আল্লাহর অসংখ্য মালায়েকা বহু বচন,
সাইয়াহীন, হ্যাঁ, ভ্রমণকারী অসংখ্য ফেরেস্তা রয়েছেন সারা পৃথিবীতে যারা ট্যুর করছে, কে কোথায় সালাম বলছে, কে কোথায় সালাম বলছে। বিশেষ করে সালাতের ভিতরের সালাম, নামাজের ভিতরের সালাম, নামাজের বাইরের সালাম চাইতে উত্তম। নামাজের ভিতরে আমাকে সালাম দেওয়া জায়েজ নাই, জায়েজ, যেমন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ওইরকম জায়েজ, ইমাম আবু হানিফাকে জায়েজ, শাফি মালিক আহমদকে জায়েজ, আবু বকর উমরকে জায়েজ, আসসালামু আলাইকা ইয়া আবু বকর, যাবে, চলবে নাই। কিন্তু নবী ইসলামের ক্ষেত্রে আত্তাহাত পড়েন তো দেখি, আত্তাহাতুলিল্লাহ ওয়াসসালাত ওয়াত্বাইবাত, আসসালামু আলাইকা, হে নবী আপনার উপর সালাম হোক, ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত হোক, ওয়া বারাকাত, আল্লাহর বরকত হোক। নামাজের ভিতরে একজনকে সালাম দিচ্ছেন আপনি, আর শুধু একজন, তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের ভিতরের সালাম আপনার, নামাজের বাইরের সালাম, কোনটা বেশি ভালো? নামাজের ভিতরে, কেন আল্লাহর সাথে আপনি গোপন আলাপ করছেন আপনি এখন, মোনাজাত, এটি আসল মোনাজাত, হাদিসে রয়েছে, চুপি সারে কথা বলছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সালাম বলে কেউ আত্তাহিয়াততে বা এমনিতেও কেউ বলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ, ধরেন আমি এখানে জামায় বসে আছি, হ্যাঁ, এক্ষুনি শুরু করলাম তখন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূলুল্লাহ সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ পড়েছি, কিন্তু আমি এই যে সালাম বললাম, সাথে সাথে ভ্রমণকারী ফেরেশতা শেষখানে বলবো, হ্যাঁ, ওসল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আল মুরসালিন ওয়া আলহামদু ওয়া সালামুন আলাল মুরসালিন, বললাম না, বললাম না, অনেক ফেরেশতা ভ্রমণ করে সাইয়াহ পর্যটককে, সিয়াহা যে মিনিস্ট্রি আছে এখানে, সিয়াহা যারা, তো সিয়াহা বলা এটা মিনিস্ট্রি, তো অনেক ভ্রমণকারী ফেরেশতা রয়েছেন দুনিয়াতে ভ্রমণ করছেন, শুধু ঘোরাঘুরি করছেন, কোথায় কেউ সালাম পড়ছে, কোথায় কে সালাম পড়ছে, সব যদি তার যেখানে মানুষ সেখানে ফেরেশতা আছে, আল্লাহ আকবার, না শুনবে কি করে, জানবে কি করে, ইউবাল্লিগুনি, আমাকে পৌঁছে দেয়, মিন উম্মতি, আমার উম্মতের তরফ থেকে আসসালাম, স্পষ্ট হাদিস। তাহলে ফেরেশতাকে আল্লাহ ডিউটিতে লাগিয়ে রেখেছেন যে মুসলিম মমিন মমেনাত যে কোনো জায়গা থেকে সালাম বললে তোমরা ওই সালাম নিয়ে ছুটবে মদিনায় নিয়ে গিয়ে নবী সাল্লাল্লাহু কাছে পৌঁছে দেবে। কিভাবে পৌঁছানো হয়, তরিকা কি, পারলোকি বারজাখবি, আমরা জানি না, কিন্তু এতটা জানি যে সালাম পৌঁছে দেওয়া হয়, ঠিক আছে। ফেরেশতা যেখানে ডিউটিতে লেগে আছে, তারপরে আবার একজন দেশ থেকে আসছেন, ও দামামে থাকেন, আচ্ছা ঠিক আছে, আপনি উমরা গেলে কোনো সময় মদিনায় গিয়ে আমার সালামটা নবী পাকের রোজায় পৌঁছে দিন, বিধাত, একেবারে দলিল নেই। আর তার সাথে উত্তম বিকল্প, ফেরেশতা ডিউটিতে লেগে আছে, কেন আপনাকে ডিউটি লাগাচ্ছে, সে বিধাতি আকিদা, এটা বিধাতি আমল, ভালো করে বুঝেন, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, দলিল মোতাবেক চলার তৌফিক দান করেন। জি, তো বলছেন যে সালাম পাঠালেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তিনজন সাহাবি, ওয়াসাল্লাহার, তাকে একটি মাসলা জিজ্ঞাসা করবে তুমি গিয়ে, আনির রাকাত, ওই দুই রাকাত সম্পর্কে, বাদা সল আসরের পরে, আসরের পরে দুই রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসলে পড়েছেন, নবী সাল্লাল্লাহু একবার যে পড়ে দিলেন, ওই যে জোহরের সময় চলে এসেছিল কিছু প্রতিনিধি আর তাদেরকে ইসলামের দাওয়াত দিতে, তা আসর হয়ে গেল, সুন্নত পড়তে পেলেন না, তো আসর পর যখন পড়লেন, প্রতিদিন আসর পরে ওই দুই রাকাত পড়তেন না, এটি নবী সাল্লাল্লাহু খাস, আমরা করতে পারি না, আমাদের যেই দিন কাজা হয়েছে সেই দিনটা পড়তে পারবো, কিন্তু কন্টিনিউ একদিন আমল করলাম সেই জন্য আসর পরে আমি দুই রাকাত পড়তেই থাকবো, এটা আমাদের জন্য জায়েজ নয়, উম্মতের জন্য, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বেশ কিছু মাসাইল খাস ছিল, যেমন আমরা চারটার বেশি একসাথে বিয়ে করে রাখতে পারবো না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে নয়টি রেখেছেন, ঠিক আছে না। তো বলছেন যে এই দুই রাকাত সম্পর্কে জিজ্ঞাসা করো, কুল্লাহা, আর তাকে বলিও, ইন্না উখবিরনা আন্নাকে তুসাল্লিনাহুমা, আর আমাদেরকে বলা হয়েছে, জানানো হয়েছে যে আপনিও নাকি ওই দুই রাকাত পড়ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পড়েছেন আপনিও নাকি পড়ছেন, ওয়াকাদ বালাগানা, আর আমাদেরকে এই সংবাদও পৌঁছেছে যে আপনি পড়ছেন, আবার অন্যদিকে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী নিষেধও করেছেন, লা সালাতা বাদাল আসর, আসর পরে কোনো নফল নেই, হাত্তা তাগরুবা শামস, যতক্ষণ সূর্য না ডুবে যাবে, ওয়ালা সালাতা বাদাল ফজর, ফজর পরে কোনো সালাত নেই যতক্ষণ সূর্য না উঠে যাবে, নিষেধ করেছেন। ওয়াকাল ইবনে আব্বাস, ইবনে আব্বাস বকুন্ত আজরে বন্নাস মা উমর ইবনে খাত্তাব আনহা, আরেকটি মজার কথা শুনেন, বলছে আমি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থাকতাম তার খেলাফত আমলে, আর যাকে দেখতেন উমর রাদিয়াল্লাহ আসর পরে নফল পড়ছে তাকে বেত দিয়ে মারতেন, উমর রাদিয়াল্লাহু তাআলা হাতে একটা বেত রাখতেন,
খুব প্রসিদ্ধ হয়েছে। কারো বদমাইশি দেখলে, অন্যায় দেখলে মায়ের উপরে, যে কড়া মানুষ ছিল, লাঠি দিয়ে চমকাইতে হয়, মাঝে মাঝে চমকানোর প্রয়োজন আছে। মাদ্রাসায় যারা শিক্ষকতা করেছেন লাঠি মারিয়েন না বেশি, খালি লাঠিটা নিয়ে একটু হাঁটেন, ও সোজা হয়ে যাবে সব বাঁকা ছাত্র। কিন্তু যদি জীবনে লাঠি হাতে না নেন তো বাঁকা ছাত্রগুলো সোজা হবে না, হ্যাঁ দুঃসাহসিকতা বেড়ে যাবে। তো বলছে আমিও কিন্তু উমর রাদিয়াল্লাহ তাআলা আনহুর সাথে থাকতাম এবং তিনি মারতেন আমিও মারতাম, তার পক্ষ থেকে আমাকে মারো একে, আসর পরে নামাজ পড়ছে নফল পড়ছে মারো একে। জি হ্যাঁ। তো বলছেন যে আমি কিন্তু আজের বন্যাসা মানুষকে মারতাম, মা উমার উমরের খাতাম রাদিয়াল্লাহ তাআলার সাথে আনহা এই বিষয়ে কালা করে করে বলছে ফাদা খালতো আল্লাহ আয়েশা, তারপর আমি গেলাম আয়েশা রাজি আল্লাহ তাআলার কাছে, ফাবার লাগতো হা মা আর সালোনি, যে বিষয় নিয়ে আমাকে পাঠিয়েছে বিষয়টি আমি পৌঁছে দিলাম, মানে সালাম পৌঁছে দিলাম আর বললাম সাল। তো যখন মাসলাটি জিজ্ঞেস করলাম যে আপনি নাকি পড়ছেন আর তারপরে নবী সাল্লাম নাকি এরকম দুই রেখাত আসর পরে পড়েছেন, এটা আসলে সত্যতা কতটুকু, তখন তিনি বললেন যে শুধু আমাকে জিজ্ঞাসা করুন না, আমার আগে যাও সাল উম্মা সালামা, নবী সালাম আর এক সহধর্মে নিজে রয়েছেন উম্মে সালামা রাজি আল্লাহ তাআলা, তাকে গিয়ে জিজ্ঞেস করুন, কারণ তাঁর বাড়ির ঘটনা। ফাখারাজ তো এলে তখন চলে গেলাম, মা আয়েশার কথা শুনে গেলাম না, কারণ যারা পাঠিয়েছে তাদের কাছে যায়, নিজে থেকে কেন এ করবো, কারণ কোরাইব হচ্ছে ইবনে আব্বাস রাজি আল্লাহ তাআলার গোলাম, পরে স্বাধীন করে দিয়েছিলেন বা তখনও স্বাধীন করে দিয়েছেন, স্বাধীন কে তো গোলাম, যে জন্য ডিউটিতে পাঠিয়েছে আমি নিজে থেকে কেন করবো, কেউ আপনাকে কোনো কাজের জন্য যদি পাঠায় সেখানে আপনি ইজতিহাদ করে চলেন, এটা পেলাম যেটা কিনতে বলেছিল সেটা পেলাম তার একটা কিনে ফেলি, কিনতে পাঠিয়েছে আপনাকে ধরেন রুই মাছ বা কই মাছ আর আপনি বলছেন ওইটা পেলাম না, তখন আর একটা তেলাপিয়া কিনে ফেলি নাকি, না 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 যেটার জন্য পড়ে সেটা করেন আপনি। তো বলছেন যে আমি ফিরে আসলাম ওদের কাছে, আর আসার পরে ফাখবার তোহম বেকাউলেহা, মা আয়েশা কি জবাব দিলেন সেটা বললাম, মা আয়েশা কোনো জবাব না দিয়ে বললাম উম্মে সালামার বাড়ি চলে যাও, তা আমি আপনাদের কাছে ফিরে আসুন, যদি বলেন তো আবার যাবো। ফরাদ্দুন এলা উম্মে সালামা বেমিসলে মা আর সালুনি বিহিল আয়েশা, তারপর আমাকে ফিরিয়ে দিলেন ওই তিনজন, যাও ঠিক আছে উম্মে সালামার কাছে যাও রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই কথাই নিয়ে যে বিষয়টি জিজ্ঞেস করো এই দুই রেখাত আসর পরে পড়া সম্পর্কে। ফাকালাত উম্মে সালামা রাদিয়াল্লাহু উম্মে সালামা রাদিয়াল্লাহু বললেন সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আনহা আনহা, আমি নবী সাল্লামকে নিষেধ করতেও শুনেছি, এটা আমার হাদিস জানা যায়, এমন নয় যে আমি অজ্ঞ, জানি যে আসর পরে ফজর পরে নফল পড়তে নিষেধ করেছেন। সোমবার আইতো, তারপরে তাকে দেখেছি ইউসাল্লিহ মাহিনা সাল্লাল আসা, আসর পরে দুই রাকাত পড়তেনও নবী সাল্লাল্লাহু আলাইহি আসর পরে দুই রাকাত পড়তেন। সোম্মা দাখালা আলী ওয়াইন দিনিস সতিম বানি হারাম মিনাল আনসার, তারপরে বলছেন যে আমার কাছে প্রবেশ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছে বেশ কিছু বানু হারাম বংশের আনসারি গোত্রের বা আনসারি বংশের বানু হারাম গোত্রের কিছু মহিলার বসেছিল। ফা আরসাল তো এলেই হিল জারিয়াতা ফাকুল তো কুমি বেঞ্জমবেহি কুলি লাহু, তার কাছে একটি দাসী বা বালিকা, জারিয়া মানে বালিকা হয়, জারিয়া মানে আবার দাসী হয়, তো একটি দাসী ছিল বা বালিকা ছিল, তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে যাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর পরে পড়ছেন নামাজ, কুমি বেজম্বেহি তার পাশে গিয়ে দাঁড়িয়ে যাও, কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ পড়ছেন পড়া অবস্থায় পাশে গিয়ে দাঁড়িয়ে যাও, কুলি লাহার গিয়ে বলো তা কুল লাকা উম্মে সাল্লাম, উম্মে সাল্লামা বলছেন, উম্মে সাল্লামা জিজ্ঞেস করতে পাঠাচ্ছেন কাকে, ওই দাসীটিকে বা বালিকাকে, ইয়া রাসূল আল্লাহ আল্লাহ রাসূল সামিতুকা তানহা আন হাতাইনি, আমি আপনার কাছে শুনেছি যে আপনি দুই রাকাত নফল পড়তে আসর পরে নিষেধ করেছেন, মানে কোনো নফল চলবে না, সর্বনিম্ন দুই রাকাত ওটাই চলবে না, তো চার আর ছয় আর বেশি কী চলবে, ও আরাকা তো সাল্লিম, আবার দেখছি যে আপনি আবার পড়ছেন, আমাদেরকে নিষেধ করেছেন আর আপনি আবার আসর পরে নফল পড়ছেন। ফাইন আশারা বিয়া দেখি, যেহেতু নামাজ অবস্থায় তিনি আছেন, যদি হাতের ইশারা করেন তাহলে থেমে যাবে, ওখানে দাঁড়িয়ে থাকবে, ফাস্তাখিরি আনহু পিছনে সরে দাঁড়াবে, ফাফালাতিল জারিয়া ও বালিকা বা ওই দাসী তাই করল, গিয়ে দাঁড়াইল ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওই উম্মে সালামা পাঠিয়েছেন, আপনি এই দুই রাকাত পড়তে নিষেধ করছেন, আবার আপনি যে পড়ছেন নফল পড়ছেন, আর নবী সাল কী অবস্থায়, নামাজ অবস্থায় কথা বলছেন, ঠিক আছে না, এদিক থেকে তাহলে নামাজির সাথে কথা বলা যাবে না, যাবে না, যদি না যেত তো সালাম ফেরার পর নবী বলতেন এই বেয়াদব কোথাকার, আমি নামাজ পড়ছি তুমি ডিস্টার্ব করছো আমার কথা বলছো, কিন্তু তা তো করেননি। তো বলছেন যে ওই কাজই করলো মহিলা ইয়ে মেয়েটি, আশার বিয়াদি নবী ইশারা করলেন সালাত অবস্থায়,
ফাস্তাখারাত আনহু, তখন সেই মেয়েটি কি করলো, পিছিয়ে গেল একটু, মানে ওখানে দাঁড়িয়ে গেল পিছিয়ে। ফালাম্মান সারাফা, নবী সাল যখন সালাম ফিরলেন, কালা বললেন, ইয়াবনা তা আবি ওমাইয়া, যেহেতু ওনার বাড়িতেই একটু দূরে হয়তো আছে, আওয়াজ শুনতে পাচ্ছে, হে আবু ওমাইয়ার মেয়ে, উম্মে সালমা বিনতে আবি ওমাইয়া, তার বাবা তো উম্মে সালমা কে বলছেন যে হে আবু ওমাইয়ার মেয়ে, সালতে আনির রাকাতাইন বাদাল আসরে, আসর পরে দুই রাকাত সম্পর্কে জিজ্ঞাসা করছো তুমি, যে আপনি নিষেধ করছেন আবার আপনি যে পড়ছেন, এটা কেমন হলো তাহলে? তা আমরা কি করব, আপনার আমলটা নেব না আপনার কথা নেব? বুঝতে পেরেছেন কথা? জি, কারণ দুটোতে সংঘর্ষ দ্বন্দ্ব। ওয়াইন্নাহ, নবী সাল্লাম বলছেন এখন কারণ, ওয়াইন্নাহ আতানি নাসমিন আব্দুল কাইস, আব্দুল কাইস বংশের কিছু লোক আমার কাছে দেখা সাক্ষাৎ করতে এসেছিল, আর আব্দুল কাইসের লোক এ আলহাসায় বস করত, বুঝা গেছে না? যে অভুদে আব্দুল কাইস আলহাসা থেকে গিয়েছিল, এখানে যে একটি মসজিদ জুমা আছে ওই এখান থেকে গিয়েছিল তারা। ফাশাগালুনি আর রাকাতাইন, তারপরে তারা জোহর পরে জোহরে পৌঁছেছে, আর জোহর থেকে আসর পর্যন্ত কথা বলতে বলতে আমাকে ব্যস্ত করে ফেলছে এই দুই রাকাত সুন্নত থেকে, আল্লাহ তাইনে বাদ আর জোহরের পরে যে দুই রাকাত সুন্নত পড়তেই পাইনি আমি, সালাম ফেরার পরেই কথা বলতে শুরু করি, আসর হয়েই গেল। ফাহমা হাতানে, এই দুই রাকাত যে আমি আসর পরে পড়ছি এটি হচ্ছে ওই দুই রাকাত, তো একদিন না হয় তারা ব্যস্ত করেছিল, তো প্রতিদিন কেন পড়তেন ওর কারণটা আমি শুরুতে বলেছি যে এই আমলটি নবী সাল্লামের সাথে খাস। অন্য রিওয়ায়েতে রয়েছে যে নবী সাল্লাম বলছেন আমি যে কোনো আমল শুরু করলে সেটা কন্টিনিউ করি, এটা নবী সাল্লামের বৈশিষ্ট্য। কিন্তু নফল পড়া যেহেতু আমাদের জন্য বাচনিক হাদিস দ্বারা নিষিদ্ধ আসর পরে আর ফজর পরে, সুতরাং বিনা কারণে নফল পড়া যাবে, তাই এতুল মসজিদ পড়া যাবে, কারণ এটা কারণগত। কাজা নামাজ পড়া যাবে, কাজা পড়া যাবে, জানাজার নামাজ পড়া যাবে, জানাজা রেডি হয়ে গেছে, কিন্তু এমনি এমনি নফল পড়া যাবে না। এই ছিল হাদিস। হাদিস থেকে কী প্রমাণিত হলো, যে নামাজির সাথে প্রয়োজনে কথা বলা যাবে, উত্তর দিতে পারবে না, হাতের ইশারে উত্তর দিলেন নবী সাল্লাম, আর তারপরে শুনলেন, হ্যাঁ শোনার পরে সালাম ফিরার পরে তখন বললেন যে ও আবু ওমাইয়ার মেয়ে, মানে উম্মে সালমা তুমি জিজ্ঞাসা করছো ব্যাপারটা এই, তাহলে শুনে মেমোরিতে রেখেছেন যে কী কী জিজ্ঞাসা করা, তারপর উত্তর দিলেন সালাম ফিরার পরে। নয় নম্বর অধ্যায় বাবুল ইশারার ফিসার, এই অধ্যায় হচ্ছে সলাৎ অবস্থায় ইশারা ইঙ্গিত করা, কাউকে প্রয়োজনে ইশারা করা, কেউ কোনো কথা জিজ্ঞাসা করছে আপনি না করছেন, কিছু ইশারা করা যাবে। কালাহ করে করে বর্ণনা করেছে উম্মে সালমা রাদিয়াল্লাহ তাআলা আনহা থেকে, আর তিনি নবী সাল্লাম থেকে আগের হাদিসটি দিকে ইঙ্গিত করে দিলেন। আরেকটি হাদিস আসছে দেখেন, বা 1234 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছে সাহল ইবনে সাদ আস-সাইদি আনসারী রাদিয়াল্লাহু আনহু, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছিল, আন্না বানি আমর ইবনে আওফিন কানা বাইনাহুম শাই, আমর ইবনে আওফ গোত্রের মাঝে আপোষে দ্বন্দ্ব ঝগড়া হয়ে গেছে, আপোষে মনোমালিন্য হয়ে গেছে, বিচার সালিসের মীমাংসার প্রয়োজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের আগে একাধিকবার এসেছে, কিন্তু এই সলাতের অধ্যায় কয়েক সপ্তাহের ভিতরে এসছে, আপোষে তাদের দ্বন্দ্ব হয়ে গেছিল। রাসূলুল্লাহ সাল্লাম বিচার সালিসের কত গুরুত্ব দিতেন, জামাত ছেড়ে মসজিদে নবীতে, মসজিদে নামাজ পড়লে হাজার গুণের ফজিলত, হাজার গুণের নামাজ ছেড়ে ওই মসজিদে কোবার এলাকায় গিয়েছেন তাদের বিচার করতে, বিচার করতে করতে জোহর হয়ে গেছে, আস্তে আস্তে দিকে জামাত ছুটে যাচ্ছে, হ্যাঁ জামাত পেলেন অবশ্য, কিন্তু তখন জামাত শুরু হয়ে গেছে, তাহলে কত গুরুত্ব দিয়েছেন, তার গুরুত্ব রয়েছে। কিন্তু যোগ্য ব্যক্তিরা, অযোগ্য ব্যক্তি নয়, জালেম নয়, ফাসেক নয়, যার দ্বারা অবিচার হবে, অধিকাংশ যারা সামাজিক বিচার সালিস করে তার অবিচার ও জুলুম অত্যাচার করে, পক্ষ নিয়ে নেই, জাহান্নামে যেতে হবে। বিচারক হচ্ছে তিন শ্রেণীর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আল কোজাত ও সালাসাত, হ্যাঁ কয়জন জাহান্নামে, তিন শ্রেণীর মধ্যে কয় শ্রেণী জাহান্নামে, দুই শ্রেণীর বিচারক জাহান্নাম, এক শ্রেণীর বিচারক শুধু, সে আদালতের কোর্টের বিচারক হোক অথবা সামাজিক এই যে বিচার সালিসের বিচারক হোক, এই যে মণ্ডল মাতবর হোক, এক শ্রেণী জান্নাতে যাবে আর দুই শ্রেণীর জাহান্নামে যাবে। যারা বিষয়টি খতিয়ে দেখলো, তদন্ত করলো, তারপরে যথাসাধ্য চেষ্টা করে সুবিচার করলো, সে জান্নাতে যাবে। শুধু খতিয়ে দেখলো না, আসলো আর একটা হুকুম ঝেড়ে দিল, ফরমান জারি করে দিল, যাহ হ্যাঁ জীবন যাবত জেল, যা এর মৃত্যুদণ্ড, এর 5 বছর জেল,
এই সেই বেনামি খালাস হ্যাঁ অথচ বিষয়টা তদন্ত করে দেখলো না তার জাহান্নামে যাবে এক শ্রেণী আর এক শ্রেণী জাহান্নামে যাবে তদন্ত করে দেখলো কিন্তু সেখানে ঘুষ খেয়ে নিয়েছে অথবা নিজের আত্মীয় সামাজিক বিচার অথবা নিজের পক্ষের লোক এর কাছে কিছু পাওয়া যাবে এর কাছে কিছু পাওয়া যাবে না এর কি অন্য আত্মীয় স্বজন এর গ্রামের গোটা বংশ এদের সুতরাং ওদের পক্ষে বিচার এই ধরনের হয় বিচার এও জাহান্নাম আল্লাহ আকবার আল্লাহ হেফাজত করুন অধিকাংশ বিচার সালিসকারীরা জাহান্নামে যাবে কারণ এরকমটাই হচ্ছে এই জন্য বিচার সালে ভালো মানুষরা বিচার সালিসে যেতে চায় না যারা পরেশগান মশাই আল্লাহ ফিরুক সহজে বিচার সালিস অনেক সময় পারে না তাহলে পারবেন না অন্যায় অন্যায় যেখানে হচ্ছে আর যদি প্রতিবাদ না করতে পারেন সুবিচার না কায়েম করে সেখানে হাজির থাকা যায় নয় কেন আপনিও তাতে অংশ নিয়ে জাহান্নামে যাবেন আপনি বিচার সালিসে গেলেন ইউসলেহ বাইনহম ফি ওনাসিম বেশ কিছু সাহাবা ইকরাম সাথীদেরকে নিয়ে ফাহোবেসা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সেখানে গিয়ে বাধাগ্রস্ত হয়ে মানে দেরি হয়ে গেল ওহানাতে সলা জোহরের সময় হয়ে গেল ফাজা বেলাল এলা আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তাআলা ছিলেন মসজিদ নবী তার কাছে বেলাল আসলেন আসার পরে বললেন ইয়া আবু বকর হে আবু বকর ইন্না রাসূল কাদ হোবেসা নবী সাল্লাল্লাহু আলাইহি তো দেরি হয়ে গেল তিনি বাধা প্রাপ্ত হয়ে গেলেন ওয়াকাদ হানাতে সলা সলাতের সময় হয়ে গেছে ফাহাল্লা কান্তাউমান নাস আপনি কি মানুষের ইমামতি করবেন কালন না আমিন সে তা যদি চাও তো করে দেব ফা আকামা বেলাল এ বেলাল একামত দিলেন ওয়াত্তাকাদ্দাম আবু বকর রাদিয়াল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে বললেন ইমামতি করার জন্য সামনে দাঁড়ালেন ফাকাব্বার আলিন নাস আর তারপরে জনগণের জন্য তাকবীরে তাহরিমা দিলেন আর তাকবীরে তাহরিমা দিয়ে শুরু হয়েছে মাতুল ওয়াজা আর রাসূল ইয়াম শিফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু চলে প্রথম রাকাতেই তাহলে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু চলে এসেছেন কাতারের ভিতর দিয়ে হ্যাঁ একটু করে ফাঁক করতে করতে সামনে চলে এসেছেন তার পেছন দিক থেকে তাহলে এসেছেন জি হাত্তা কামা ফি সাফ কাতার এসে প্রথম কাতার এসে দাঁড়িয়ে গেলেন ফা আখাযান নাস ফি তাসফিকে লোকেরা তখন সবাই তালি দেওয়া শুরু করেছে জানতো না যে তো কী করতে হয় হ্যাঁ তকবীর দিতে হয় না সুবহানাল্লাহ বলতে হয় সুবহানাল্লাহ পুরুষরা সুবহানাল্লাহ বলবে আল্লাহ আকবার না আল্লাহ আকবার মন গড়া কোনো দলিল নেই যারা আল্লাহ আকবার বলে ভুল করে বা তসবিহ লিল রিজাল ওয়া তসবিহ লিন নিসা পুরুষরা সুবহানাল্লাহ বলে তসবি করবে আর মহিলারা তালি দিবে কারণ মহিলাদের আওয়াজ হ্যাঁ আকর্ষণীয় আওয়াজ অনেক সময় অনেকের জন্য ফিতনার কারণ হইতে পারে রে কার মেরে এত মিষ্টি আওয়াজ রে কণ্ঠটা কত সুন্দর হ্যাঁ অনেক যুবক ফেদনা পড়ে যাবে অনেক বুড়া আছে যুবকের চাইতে বেশি ফেদনায় পড়বে জি দাড়ি সাদা হয়েছে তারপরে ফেদনায় লিপ্ত আল্লাহ হেফাজত করুন তো লোকেরা তালি দিতে শুরু করেছেন কি জন্য আবু বকরকে সতর্ক করার জন্য যে চলে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি তুমি পিছনে সরে যাও এটা হলো উদ্দেশ্য আসলে ওয়াকান আবু বকর রাদিয়াল্লাহু লায়াল ফি সলাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এত খুশুর সাথে সলাত আদায় করতেন যে যাই হোক না কেন একবার নামাজে ডুবে যেতেন এদিক সেদিক মোটে ভ্রূক্ষেপ করতেন না ফাল্লাম্মা আকসার নাস যখন মানুষরা তালির উপর তালি বাজানো শুরু করে বেশি বেশি তালি বাজাতে শুরু করেছে তো ইলতাফাতা একটু ঘুরে দেখছেন দেখছেন রাসূলুল্লাহ চলে এসেছেন তো হ্যাঁ পিছনের কাতার এখানে ইমামের পিছনে চলে এসে ফায়দা রাসূলুল্লাহ দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাম বিদ্যমান ফাশারা এলিহে রাসূলুল্লাহ সাল্লাম রাসূলুল্লাহ ইশারা করলেন তাকে আবু বকরকে ইশারা বৈধ হলো না নাজায়েজ হলেন না বিধান ইশারা করতেন না পড়াও পড়াও থাকো পিছনে উঠিও না পিছনে চলে আসছে আবু বকর সিদ্দিকের জায়গা ছেড়ে মেহরাম ইমামতির জায়গা ছেড়ে পিছনে চলে আসবো না থাকো ইয়ামরুহা ইসাকে নির্দেশ দিচ্ছেন হাতের ইশারা ইঙ্গিত করে যে সলাত পড়াও তুমি অমতি করো ফাররাফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াদাইহি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দুই হাত উঠে আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আমরা অনেক সময় করি না আলহামদুলিল্লাহ হ্যাঁ তো আলহামদুলিল্লাহ বলে হাত উঠাচ্ছেন অবশ্য সলাত অবস্থায় আকাশে দিয়ে তাকানো যায় না নামাজ অবস্থায় আকাশে দিয়ে তাকানো জায়েজ নয় হাদিসে কঠোর নিষেধ রয়েছে দোয়ার সময় জায়েজ কি না জায়েজ কিন্তু উত্তম নয় অনেকে দোয়া করে আল্লাহ হ্যাঁ জায়েজ হ্যাঁ মানুষ বালা মুসিবে থাকে তখন মনে করে যে এভাবে আল্লাহর দিকে তাকিয়ে বলে মনে হয় তাড়াতাড়ি কবুল হবে হ্যাঁ জায়েজ কিন্তু তা না করে আপনি সামনে হাতের দিকে তাকিয়ে দোয়া এটা বেশি উত্তম
দুই হাত উঠে আল্লাহর হামদ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিছনে নামাজ পড়তে প্রস্তুত আর বলছেন তুমি পড়াও এতটা আমার জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ আল্লাহ এত বড় মর্যাদা দিয়েছে কোথায় কুফরিতে শিরকে ছিলাম মূর্তি পূজক ছিলাম আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সেই ধর্মের উপরে ছিলেন সে মূর্তি পূজা কেউ করে থাকার না বেশ কিছু সাহাবায়ে কেরাম ছিলেন তারা নিজের ইমান ইসলাম ফিতরাতের উপর ছিলেন তাদের প্রাকৃতিকভাবে মূর্তি পূজার ঘৃণা ছিল মক্কায় ছিলেন ঠিক আছে সবাই মূর্তি পূজা তারা করতেন না বেশ কিছু সাহাবায়ে কেরাম ছিলেন জি সবাই নয় অল্প কয়েকজন কিছু ছিলেন ফাহামে দাল আল্লাহ প্রশংসা ওরা জাল কাহকারা মানে পিছনে ওরা আহ কাহকারা মানে ওরা আহ পিছনে সরে গেলেন হাত্তা কামা ফিসাফে কাতারে এসে দাঁড়িয়ে গেলে ফাতা কাদ্দামা রসুল্লাহ রসুল এগিয়ে গেলেন যখন আবু বকর কথা শুনলেনই নাই অমতি করলেন না পিছনে চলে আসলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে চলে গেলেন আর যাওয়ার পরে সলাত বাকিটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে লাগলেন কারণ প্রথম রাকাতে যেহেতু ছিলেন সুতরাং আর কমছে না সলাত বলছেন ফসাল্লালিন নাস নবী সাল্লাল্লাহু আলাইহি সালাত পড়াইলেন ফাল্লামা ফারাগা যখন শেষ করলেন সমাপ্ত আকবাল আলান নাস তারপরে জনগণের দিকে মুখ করে কথা বলতে লাগলেন তাহলে জনগণের মুখোমুখি হয়ে বসবেন ইমাম সাহেব দেখছেন আরব দেশে দেখবেন ইমামরা সালাম ফেরার পরে ডান দিক দিয়ে গুরু আর বাম দিয়ে গুরু কি করে মুক্তাদের দিকে মুখ করে বসে এইটি হচ্ছে সুন্নাত আর আমাদের দেশে অধিকাংশরা কি করে এদিকে কাত হয়ে না এদিকে কাত হয়ে একটা কাত হয়ে এরকম কাত হয়ে একটু সামান্য কাত হয়ে না এটা সুন্নত নাই বরং এইখানে যারা মাজারপন্থী বেরোলবি তাদের একটা শিরকি আকিদা রয়েছে ওদের ধারণা বিশ্বাস যে নামাজের কিবলা হচ্ছে কাবা ঘর আর মোনাজাতের কিবলা হচ্ছে বাগদাদ শরীফ নামাজের কিবলা হচ্ছে মক্কা শরীফ আর মোনাজাতের দুয়ার সম্মিলিত দোয়া মোনাজাতের যে বেদাতি দোয়া এর কিবলা হচ্ছে কি বাগদাদ শরীফ মানে কি বাগদাদ শরীফে কি আছে আল্লাহর ঘর আছে হ্যাঁ রসুলের বাড়ি আছে কোনদিন বাগদাদ গেছেন রসুল্লাহ বাগদাদ তখন মরুভূমি ছিল বাগদাদ শহরই তৈরি হয়েছে আপনার উমাইয়াদের পরে ও আব্বাসী আমলে মানে 150 বছর 1500 বছর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি তো এখানে কি আছে আব্দুল কাদের জিলানি বড় পীরের কবর আছে যাকে শিরকি আকিদার কথিত মুসলিমরা গৌসুল আজম বলে মহান উদ্ধারকারী তাদের মহান উদ্ধারকারী আল্লাহ নয় আমাদের মহান উদ্ধারকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি একমাত্র উদ্ধার করতে পারে অসহায় ব্যক্তিকে এই জন্য গৌসুল আজম কথাটি বড় শিরক কেউ যদি কবরে সেজদা নাও করে কিন্তু কোনো পীরকে বলে গৌসুল আজম গরিব নামাজ গরিবের দাতা হ্যাঁ দস্তগির এটি বড় শিরক হাত ধরে উদ্ধার করেন যিনি দস্তগির দস্ত মানে হাত গির মানে ধরা ধারণ করা আর গরিব গরিবের দাতা আল ওয়াহাব আল ওয়াহাব আল্লাহ হ্যাঁ বুঝতে পারছেন তো এই যে জিলানিকে আব্দুল কাদের জিলানিকে মাবুদ বানিয়ে দেওয়া হয়েছে দুয়ার মোনাজাতের কি বলা হচ্ছে আব্দুল কাদের জিলানির কবর জি আল্লাহ হেদায়েত করুক এদের তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হে লোকেরা মালাকুম কি হয়ে গেছে তোমাদের হে না না বাকুম সাইয়ুম ফিস সালাত সালাত অবস্থায় কোনো কিছুর সম্মুখীন যখন তোমরা হয়েছো আখাজতুম ফি তাসফিক তখন তালি দেওয়া শুরু করেছে না আরে তালি কেন দিচ্ছ মহিলাদের মতো তোমরা ইন্নামা তাসফিক লিন্নিসা তালি তো হচ্ছে মহিলাদের জন্য মান্না বা হোসেন ফি সালাতে সালাত অবস্থায় কোনো কিছু সম্মুখীন যদি হওয়া কোনো প্রয়োজন হয় হ্যাঁ জানাবার জন্য তাহলে কি করতে হবে কথা বলতে হবে না ফালিয়াকুল সুবহানাল্লাহ এই যে স্টুলি আসলে কি বলবে সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ আকবার যেসব আপনাদের বেদাতি ইমামরা বলছে ওদেরকে ধরবে মালকের হাদিস নাম্বারটা ভালো করে মুখস্থ নেই সহিহ বুখারি 1234 নম্বর হাদিস ঠিক আছে সুবহানাল্লাহ বলবেন জি অন্য রিওয়ায়াত আছে তাসবিহ একই কথা ফাইন্নাহু লা ইয়াসমা আহাদুন হিনা ইয়াকুল সুবহানাল্লাহ যখনই সুবহানাল্লাহ কোনো ব্যক্তি শুনবে ইল্লা ইলতাফাতা তাহলে বুঝতে পারবে যে ব্যাপার কিছু আছে খেয়াল করবে যে কেন সুবহানাল্লাহ বলা হচ্ছে ইমাম বুঝবে যে না আমার তার কিছু ভুলটুল হয়েছে ইয়া আবা বকর ইয়া বকর তারপরে আবু বকর জনগণকে বললেন যে তোমরা এমন কাজ তালি বাজাবে না তোমার পুরুষ মানুষ আবু বকরকে বলছেন মা মানা কান তুসালিল নাস কোন জিনিসটাতে তোমাকে বাধা দিলে ইমামতি করতে আমি তোমাকে বললাম তুমি ইমামতি করে দাও তো কেন করলেন আবার পিছনে সরে গেলে তুমি হিনা আসার তো এলেকা তোমার দিকে ইঙ্গিত করলাম সালাত অবস্থায় আবু বকর নামাজ পড়ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে ইঙ্গিত করছেন জি
ফাকাল আবু বকর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বলছেন মা কানা ইয়ামবাগি লিবনা আবি কুহাফা আবু কুহাফার সন্তান আবু কুহাফার সন্তান কে আবু বকরের বাপের নাম ছিল আবু কুহাফা আবু কুহাফার সন্তানের জন্য সমীচীন নয় উচিত নয় আই ইউসাল্লিয়া বাইনা দেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সামনে দাঁড়িয়ে নামাজ পড়াবে এটা হইতেই পারে না আমার দ্বারা হবে না বেয়াদবি করব না নামাজ শুরু হয়েছে তারপরে ফিরে গেছে এটা নবী সাল্লাল্লাহু জন্য অবশ্যই করণীয় কিন্তু ধরেন কোনো বড় আলেম চলে এসেছে নামাজ শুরু হয়ে গেছে যদি ধরেন একজন শুধু হাফেজ নামাজ পড়াচ্ছে অথবা সাধারণ মানুষ নামাজ পড়াচ্ছে দেখছি বড় একজন আলেম চলে এসেছে তাহলে প্রথম রাকাতে থাকলে রুকু পর্যন্ত এর মধ্যে যদি থাকে বা কেয়াম অবস্থাতে আছে রুকু তো জানি কেয়াম অবস্থা আছে পিছিয়ে যাওয়া যাবে কি না অন্যদের ক্ষেত্রে এরকম করার কোনো প্রয়োজন নেই কারণ বেশি উত্তম থাকতে বেশি যোগ্য থাকতে যোগ্যর পিছনে চলা হবে অযোগ্যর পিছনে নামাজ হবে না যার সুরা ফাতেহাটাই পড়া ঠিক নেই মানে যার লাহনে জালি বড় ভুল আছে সুরা ফাতেহা তার পিছনে নামাজ জায়েজ না অথবা শিরকি আকীদা যদি হয় তাহলে তার পিছনে নামাজ জায়েজ না বেনামাজি হয় তার পিছনে নামাজ পড়া জায়েজ না কিন্তু সে মুসলিম কিছু বিদাত আছে গুনাহগার হ্যাঁ কিছু গুনাহ আছে টাকার নিচে কাপড় আছে অনেকে দাঁড়িয়ে নেয় বা টাকার নিচে কাপড় আছে ধরেন মাসরিরা নামাজ পড়াইতে বাহাদুর কিন্তু এমামতি করতে মাসরিদের যে কত আগ্রহ আমি এইখানে যা বুঝলাম আল্লাহ আকবার একদিন এখানে যে সামনে ওই যে সিগন্যাল কাছে মসজিদ আব্দুল ওয়াহিদ মাগরিবের পরে মাগরিবের নামাজ প্রথম জামাতে পড়েছি দ্বিতীয় জামাত শুরু হইতে যাচ্ছে এক তো ইন্ডিয়ান আছে মাশাআল্লাহ এই বড় দাড়ি মাশাআল্লাহ এইরকম দাঁড়িওয়ালা সে এসছে আর সে যে মাসরি আছে তা দাঁড়ি নাই ক্লিন একবার আর টাকার নিচে কাপড় তো এদের কোনো ব্যাপার নেই আবার তো ওই মাসরি এগিয়ে গিয়ে নামাজ পড়াইতে গেছে যেমন নামাজ পড়াইতে গেছে ইয়েও শক্ত ছিল কিন্তু একবারে সন্ন্যতের পাবান কুকটা আমার প্রতিবেশী ছিলেন দেখছি ওরা হাত কান ধরে ট্রেনে পিছন সরিয়ে দিয়েছে হাত ধরে দেশে হলে তো মারামারি লেগে যেত তাই না কিন্তু এখানে তার মারামারি করতে যেত সৌদি আরবেতে ধরে পিছনে টেনে দিয়েছে তুমি নামাজ পড়ো আমি নামাজ পড়বো আর তারপরে সামনে গো ইন্ডিয়ান ভাই ওনার নাম পর্যন্ত এখন মদিনে আছেন মাশা আল্লাহ তিনি দেখলাম যে নিজে নামাজ শুরু করে দিলেন দৃশ্যটা আমি চোখের সামনে দেখলাম হ্যাঁ বুঝতে পেরেছেন উত্তম অবশ্য কিন্তু জায়েজ ফাসেক ফাসেকের পিছনে নামাজ পড়া জায়েজ টাকার নিচে কাপড় আছে গুনাহগার দাঁড়িয়ে নেই গুনাহগার অন্য যদি তার নামাজ থাকে পাঁচ অক্ত নামাজ পড়ে সে মুসলমান এই গুনাহগুলি আছে বিভিন্ন গুনাহ মানুষের আছে কারো হয়তো দাঁড়িয়ে আছে মাশাআল্লাহ কিন্তু হিংসা এখানে পড়াতে হিংসার গুনাহ এই দাঁড়ি মোনার চাইতে বড় গুনাহ টাকার নিচে কাপড় যাওয়ার চাইতে বড় গুনাহ আছে হিংসা করা গুনাহ হ্যাঁ গীবত করা গুনাহ চুগলখড়ি করা গুনাহ অনেকে আছেন আলেম সমাজ আর মাশাআল্লাহ ধর্মী কিন্তু চোখের সামনে যে হুজুরি আর বাইরে গেলে গীবত হ্যাঁ ভালো না কথা বুঝতে পারছেন কবিরা গুনাহ কবরের আজাব হবে এইসব সবের কারণে আল্লাহ হেফাজত করুন তো যাই হোক যোগ্য থাকতে না বেশি যোগ্য থাকতে যোগ্য ব্যক্তির এমামতি জায়েজ কায়দা একটা জানেন যেমন ধরেন বেশি যোগ্য ধরেন আমি ঠিক না এখানে আপনারা যদি জিজ্ঞাসা বলবেন না এটাই কিন্তু জামাত শুরু করেছে অনি এমামতি শুরু করে দিয়েছে যোগ্য সুরা ফাতিহাতে বড় ভুল নেই এমন নয় যে হরকতে ভুল করে অর্থ পাল্টিয়ে যাবে অথবা মাখরাজি ভুল করে যে জিমকে যা বানিয়ে দিল হ্যাঁ এইরকম করলো না যাতে অর্থ পাল্টে যে আনাম তাকে আনাম তো করে দিল তাহলে নামাজ হবে না মোটামুটি চালিয়ে নেবে তাহলে আমার সালাত তার পিছনে জায়েজ আপনাদেরও জায়েজ ওনার পিছনে সালাত কিন্তু যদি পিছিয়ে যায় বড় যোগ্য ব্যক্তি আসছেন তখন পিছিয়ে গেল নবী সালের পরেও যদি এরকমটা হয় আর প্রথম রাকাতে আছে তো জায়েজ জায়েজ যেমন একজন ব্যক্তি অসুস্থ হয়ে গেলে হচ্ছে না হচ্ছে বিভিন্ন মসজিদ দেখেছেন এই সোশ্যাল মিডিয়া কিছুদিন আগে অসুস্থ আর তেল অতজনে পিছনে সরে গেলেন বা একজন উজু নষ্ট হয়ে গেল ইমাম সাহেবের তখন কী করবে ও চলে যাবে আর একজন সামনে গিয়ে নামাজ পড়াবে না ঠিক এইটা যখন যায় তো ওটাও যায় আশা করি বুঝতে পারছেন কিন্তু প্রথম রাকাতে হইতে হবে প্রথম রাকাতে যাতে প্রথম রাকাতে মিস না চলে যায় কারণ এই মুক্তাদিদের প্রথম শুরুতে হয়ে গেছে আর এ পরে আসছে দ্বিতীয় রাকাত তাহলে এক রাকাত কমে গেছে কী করবে না এরকম কাজ করবে না তাহলে শুরু হয়েছে মাত্র তকবির তাহরিম হয়েছে সূরা ফাতিহা চলছিল বা অন্য সূরা চলছিল সেই সময় এসছে ঠিক আছে এসে লেগে যেতে পারে বা লাগিয়ে দেওয়া যেতে পারে জি তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই তুমি এমনটা কেন করলে হ্যাঁ আবু বকর তো বলছেন আবু কুহাফার সন্তানের জন্য উচিত নয় যে সে কী করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে
নামাজ পড়াবে, ইমামতি করার ধৃষ্টতা দেখাবে, এটা আমি করতে পারবো না, সেজন্য পিছিয়ে গেছি। আল্লাহ শুকরিয়া আদায় করলেন। 1235 নম্বর হাদিস, দুটি হাদিস শুধু রয়েছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে দাখালতু আলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলাম। এই আসমা কোন আসমা? মা আয়েশার বড় বোন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বড় মেয়ের নাম ছিল আসমা বিনতে আবু বকর আর আয়েশা বিনতে আবু বকর। তো বড় বোন ছোট বোনের বাড়ি যাচ্ছেন, সেই দিনে কি হয়েছে, সূর্যগ্রহণ লেগেছে। ওই যে নবী আমলে যে একদিন সূর্যগ্রহণের নামাজ পড়েছে, ওই দিনের ঘটনা আসলে। তো বলছেন আসমা যে আমি গেলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, মানে তার বোনের বাড়িতে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাদের মা বলছে উনান না, জি আমার ভুল বুঝবেন না, ঠিক কিনা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমি গেলাম, বলছেন তিনি ওয়াহিয়া তুসাল্লি, তিনি সলাত পড়ছেন সেই সময়, কায়মাতান দাঁড়িয়ে আছেন, ওয়ান নাসু কিয়ামুন, আর লোকেরা মসজিদে নববীতে সব দাঁড়িয়ে নামাজ পড়ছে। ফাকুল, তো আমি বললাম তাকে মা শানুন নাস, কি হয়েছে? এই সময় সকালবেলা দোহা চাষের সময় 9টা 10টাতে জামাত করে নামাজ হচ্ছে, এটা আবার কিসের নামাজ হচ্ছে বুঝতে পারছে না, আর আকাশের দিকে দেখেনি যে আজকালকার মতো তো নয় যে আগে থেকে জানাই থাকছে, কয়েকদিন আগে থেকে জানা আছে যে কখন সূর্যগ্রহণ কখন চন্দ্রগ্রহণ, বরং গোটা বছরের অনেক সময় জানা থাকছে অনেকের। তো যাই হোক, কি হয়েছে মানুষের, আশার আর বেরা আছে হা ইলাসমা, মা এসা কিন্তু নামাজ পড়ছেন, নামাজ অবস্থায় সলাত অবস্থায় মাথার ইশারায় আকাশে দিয়ে এরম করলেন, যাতে করে ও দেখে উপর দিকে, দেখো সূর্য দেখো, হ্যাঁ সূর্য দেখো। তো মাথার দ্বারা ইশারা করে আকাশে উল্টো আয়া, তখন আসমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এটা কি নিদর্শন, মানে অসাধারণ কিছু হয়েছে যে নামাজ পড়তে হবে সূর্যগ্রহণ লাগলে? ফাশারাত বের আসে, আবার মাথা দিয়ে ইশারা করলেন, হ্যাঁ এটা আল্লাহর নিদর্শন, একটি আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ যে সূর্য আলোকহীন হয়ে যাচ্ছে, এই জন্য নবী সাল্লাম কি পড়ছেন, হ্যাঁ সলাতুল কসুর সূর্যগ্রহণ নামাজ পড়ছেন। মাথার ইশারা করা নামাজ অবস্থায় বৈধ প্রমাণ পাওয়া গেল না? গেল না, জি। 1236 নম্বর হাদিস, সর্বশেষ হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে বলছেন, জাউজিন নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিনী আন্না, তিনি বলেন সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিহি, রসুলুল্লাহ একদিন বাড়িতে নামাজ পড়লেন, ওয়াহুয়া শাকিন, সেই সময় তিনি অসুস্থ ছিলেন, শাকিন মানে মারিদুল, অসুস্থ ছিলেন, বসে বসে নামাজ পড়লেন, বাড়ি থেকে মসজিদে যেতে পারলেন না, অসুস্থ। ঘটনা কী হয়েছিল, এর আগে লম্বা হাদিস গিয়েছে, কিন্তু একবার নবী সাল্লাম ঘোড়ার ওপর থেকে পড়ে গেছিলেন, পড়ে গিয়ে শরীরে পার্শ্ব দেশের ছাল উঠে গেছিলো, ব্যথাও পেয়েছিলেন, ছাল উঠেছিল, তাতে দাঁড়িয়ে সলাত পড়তে কষ্ট হচ্ছিল, বসে বসে সলাত আদায় করেছেন আর বাড়িতে সলাত আদায় করছিলেন। ওয়াসাল্লা ওয়ারাহু কওমুন কিয়ামান, রসুলুল্লাহ স্যার বাড়িতে নামাজ পড়ছে না, কিছু লোকেরা দেখা সাক্ষাৎ করতে এসে ও নাদিস আছে দেখতে এসছে, দেখতে আসার পর দেখছেন নবী নামাজ পড়ছে, আমরাও লেগেছি পিছনে, ধরো উঠানে নামাজ পড়তে লেগেছেন, তারাও সলাত আদায় করতে লেগেছেন পেছনে, কিন্তু তারা দাঁড়িয়ে, নবী সাল্লাম কি করছেন, বসে নামাজ পড়াচ্ছেন আর মুক্তাদিরা দাঁড়িয়ে। ফাশারা এলেহিম, রসুলুল্লাহ সাল্লাম সলাত অবস্থাতে ইঙ্গিত করলেন আনিজলেসু, এটা ইশারাতে কি বুঝবেন, যদি আপনাদের বলি কথা বললাম না বুঝবেন, কেউ যদি দাঁড়িয়ে থাকে বুঝবেন না, বস। তো এইভাবে রসুলুল্লাহ সলাত অবস্থায় নামাজরত অবস্থায় কি করলেন, ইঙ্গিত করলেন যে বসো, আনিজলেসু। ফালাম মান সারা সালাম, যখন ফিরলেন নবী সাল্লাম কালা বললেন, তখন কথা বললেন, ইন্নামা জুয়েলাল ইমাম আলী উতাম্মা বিহি, ইমাম তো এই জন্যই নিযুক্ত করা হয় যে তার ইক্তিদা করতে হবে, তার অনুসরণ করতে হবে। তো ইমাম বসে পড়ছে আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন, ইমাম বসে পড়ছে তোমরা বসে পড়ো, কথাটা ভালো করে বুঝেন, অথচ ইমাম হচ্ছেন অসুস্থ মাজুর আর মুক্তাদিরা সুস্থ মাজুর, না কোনো অজুর নেই, অজুহাত নেই, বলছেন যে ইক্তেদা করার জন্য তো ইমাম নিযুক্ত করা হয়েছে, ফায়জা রাকা ফারকা, সুতরাং যখন তারা ইমাম রুকু করবে তখন তোমরাও রুকু করো, ওয়াইজা রাফা ফারফা, যখন মাথা উঠাবে সামি আল্লাহ লিমান হামিদা বলে তখন তোমরা মাথা উঠাও, হাদিসটা সংক্ষেপ করে দেওয়া হয়েছে, শেষখানে রয়েছে ওয়াইজা সাল্লা জালেসান ফাসাল্লু জুলুসান আজমাউন, যখন ইমাম বসে সালাত পড়বে তখন তোমরা মুক্তাদের তোমরাও বসে পড়িও, এই হাদিস। এখন হাদিস তো কেমন হয়ে গেল, আর আপনারা তো ভাবছেন যে না কথা তো ঠিক, তাই না? হ্যাঁ, মাসলা কি এই ক্ষেত্রে আমি কিন্তু একবার আলোচনা করেছি, যদি কারো মনে থাকে তাহলে বলবেন, আর না মনে থাকে তাহলে চুপ থাকবেন, ধীর শুনে আমাদের দেশের ওই আম পাড়ার মতো করবেন না গাছ থেকে। হ্যাঁ হ্যাঁ,
জানা আছে কিছু? ইমাম অসুস্থ, ধরেন ইমাম অসুস্থ হয়েছে, মুক্তাদিরা সব সুস্থ, এখন ইমাম বসে বসে নামাজ পড়তে বাধ্য, কিন্তু আপনারা তো বাধ্য না, কিন্তু শরীয়ত কি বাধ্য করছে আপনাদেরকে বসেই পড়তে হবে না আপনারা দাঁড়িয়ে পড়বেন? নাকি আর একটা অপশন যে ইমামকে সরিয়ে দেবেন, যে আপনি যেহেতু অসুস্থ আপনি অযোগ্য, যান আপনি পিছনে পড়েন, আমরা সুস্থ লোক হ্যাঁ ইমামতি করি, আপনি বসে পড়বেন সাইডে যান, আপনি না ইমামতি করতে পারবেন না, কী করবেন? ধরেন আপনাদের গ্রামের ইমাম এরকম অসুস্থ হয়ে গেছে, মুক্তাদি দাঁড়িয়ে পড়বে, অধিকাংশ আইম্মা ইকরামদের নিকটে মুক্তাদি দাঁড়িয়ে পড়বে। হাদিস কিন্তু ওর খেলাফ, হাদিস এখানে হচ্ছে আর বাচনিক হাদিস, এই যা সাল্লা যা আলহসান, ইমাম যদি বসে পড়ে তোমরাও বসে পড়ো। এক্ষেত্রে মাসলা শোনেন, ইমাম ক্ষণস্থায়ী যদি অসুস্থ হয়, দু চার দিনের জন্য অসুস্থ হয়েছে, আর সে আপনাদের পেশেমাম, পেশেমাম বুঝেন তো, এটা আবার আমাদের দেশে ফার্সি ভাষা বুঝে, হ্যাঁ ইমামের রাতে বলে আরব দেশে, মানে নিযুক্ত ইমাম, নির্ধারিত সে মসজিদের ইমাম, সে কমিটি তাকে নিযুক্ত করুক আর সরকার নিযুক্ত করুক, হ্যাঁ এক কথায় মসজিদের ইমাম হচ্ছেন তিনি, আর তিনি অসুস্থ হয়েছেন দু চার পাঁচ দিন দশ দিনের জন্য, তাহলে তিনি ইমামতি করবেন, যেহেতু তিনি ইমাম বসে ইমামতি করবেন। পেছনে অধিকাংশ আইম্মা কেরাম ওলামারা বলছেন যে আপনারা যেহেতু কোনো ওজোর নেই আপনারা দাঁড়িয়ে পড়বেন, তাহলে এই হাদিসের খেলাফ হয়ে যাচ্ছে। পরে বলছি যে উত্তর তাহলে কী হাদিসের দেবেন, আর ইমাম আহমদ রাহমাহুল্লাহ আর বেশ কিছু হাদিসের অনুসারীরা বলছেন যে জায়েজ দুটোই, জায়েজ দুটোই, কারণ দুটোই প্রমাণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে। সুতরাং কেউ যদি ইমাম অসুস্থ, ক্ষণস্থায় অসুস্থ, ইমাম বসে পড়াচ্ছে পেছনে তারাও বসে পড়ে, এই হাদিসের আলোকে এটি বেশি উত্তম তাদের কাছে, কারণ এটি হচ্ছে বাচনিক হাদিস, বাচনিক হাদিস বুঝছেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি কার জন্য, নিজের জন্য না উম্মতের জন্য? আমি যদি আপনাদেরকে কোনো কথা বলি সেটা আপনাদের জন্য, হ্যাঁ আমার জন্য সেটা নাও হইতে পারে, হ্যাঁ যান আপনারা খাওয়া দাওয়া করেন, এটা আপনাদের জন্য, ঠিক না? ধরেন বলে দিলাম, হ্যাঁ আমি এখানে বসে দিলাম, সে এটা কেমন কথা আপনি বললেন খাওয়া দাওয়া, আপনি বসে আছেন এখানে, ঠিক না? তো বাচনিক হাদিস অন্যদের জন্য, হ্যাঁ উম্মতের জন্য, তাহলে এই হাদিসটি কার জন্য? যখন ইমাম বসে পড়ে তোমরাও বসে পড়ো উম্মতের জন্য। সুতরাং ইমাম আহমদ রাহমাহুল্লাহ বলছেন এটি বেশি উত্তম। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ হ্যাঁ সময়ে অসুস্থ, অন্তিম অসুস্থতা, যার পরে তিনি ইন্তেকাল করলেন, মরণ ব্যাধি যেটা বলা হয়, ইন্তেকালের আগের যে অসুস্থতা, তাতে যে মারজুল মওতে সালাত আদায় করেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আর তার পিছনে আবু বকরও দাঁড়িয়ে ডান দিকে আর বাকিরাও সবাই দাঁড়িয়ে, হ্যাঁ এই হাদিস কি প্রমাণ করে যে ইমাম সাহেবের ওজর আছেন, তিনি বসে পড়বেন কিন্তু আপনাদের কোনো ওজন নেই আপনারা দাঁড়িয়ে পড়ুন। কিন্তু হাদিসটি বাচনিক না নবী সাল্লামের কর্ম, কর্ম নবী সাল কর্ম, অধিকাংশ আইম্মা হানাফি মজহাব, শাফি মজহাব, মালিকি মজহাব অধিকাংশরাই বলছেন যে এই হাদিস যেহেতু সর্বশেষ ঘটনা নবী সাল্লাম জীবনে, সুতরাং নবী সাল্লামের আমল হইল, কর্ম হইল, এটি হচ্ছে নাসিখ রহিতকারী, আর যে বাচনিক হাদিস যে ইমাম বসে, ইমাম বসে পড়লে তোমরাও বসে পড়ে, এটি মানসুখ রহিতকৃত, রহিত বুঝছেন তো, মানে ক্যান্সিল, এটা ক্যান্সিল, একাত্তর আগের পাকিস্তানি আইন ক্যান্সিল চলবে বাংলাদেশে, ওইরকম ওইটা আগের ছিল ক্যান্সিল, কথা বোঝা গেছে? জি, এটা অধিকাংশ আইম্মা বলছেন। কিন্তু ইমাম আহমদ কি বলছেন যে ক্যান্সিল করার জন্য প্রথম কথা দলিল লাগবে, নবী সাল্লাম ইঙ্গিত করেননি যে আগের আমল, আগের কথাটি বাদ, এখন এই যে শেষখানে করলাম এইটাই তোমার আমল, এটাও বলেননি। তারপরে আরেকটি শক্তিশালী দিক যে এটা হচ্ছে নবী সাল্লাম বচন, উক্তি, উক্তিটা আমাদের উম্মতের জন্য, আর ওটি হচ্ছে নবী সাল্লাম আমল, আর আমলে বিভিন্ন রকমের সম্ভাবনা রয়েছে, তার মধ্যে একটি সম্ভাবনা যে নামাজ অলরেডি হ্যাঁ হয়ে গিয়েছিল, হ্যাঁ নামাজ কিছুটা কিয়েছে হয়েই গেছে, ধরেন তো সেই নামাজ শুরু হওয়ার পরে যদি সবাইকে বলা হয় যে কি করো, বসে যাও বসে যাও, তাহলে হইচই হবে, হ্যাঁ তো নামাজ যেহেতু শুরু হয়ে গেছে আর তারপরে প্রথম রাকাতে যদিও ছিলেন কিন্তু বেশ কিছুক্ষণ হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না ঠাকুরা দাঁড়িয়ে পড়ুন, বোঝা গেছে? ইমাম আহমদ রাহমাহুল্লাহ এই কথা বলছেন।
তো যদি কেউ ইমামের পিছনে যে ক্ষণস্থায়ী অসুস্থ তার পিছনে বসে পড়ে সেটাও জায়েজ, মতটি ফেলে দেন নাই, কারণ আছে মনসুখের রহিত হয়ে গেছে, এটি হাদিসের কোনো দলিলও নাই আল্লাহ তাআলা। আর যদি বসে বসে দাঁড়িয়ে পড়ে, ইমাম অসুস্থ বসে পড়েছেন কিন্তু আমরা দাঁড়িয়ে পড়বো, সেটি অধিকাংশ আইম্মা কেরাম দাদা সেটিও জায়েজ, আল্লাহ তাআলা আলম। জি, তো এখানেই আজকের মোটামুটি আলোচনা শেষ হলো। আর আরেকটি কথা, হ্যাঁ বাকি থেকে গেছে, আমি চিন্তা করছিলাম ওইটা, আমি বললাম যে ইমাম যদি অসুস্থ হয় ক্ষণস্থায়ী অসুস্থ, কিন্তু ইমাম যদি স্থায়ী হয়, ধরেন ইমামের, হ্যাঁ ইমাম এমন স্থায়ী অসুস্থ যে ও কখনো আর দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না, হতে পারে না, পারে না, কারণ ইমামের ধরেন দুই পায়ে নেই, তো দাঁড়াবে কি, হ্যাঁ দুই পায়ে নেই, তাহলে সারা জীবন বসে পড়াবে, সারা জীবন বসে নামাজ পড়াবে, আর সে মসজিদের ইমাম হয়ে থাকবে, আর আপনারাই করবেন ওর পিছনে। এই ক্ষেত্রে উচিত হবে তিনি ইমাম নিজে না হওয়া, আর তাকে ইমাম না বানানো, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আলম, ও সাল্লাল্লাহু সাল্লাম নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। والقانتين والقانتات والصابرين والصابقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والحافظات والذاكرين الله كثيرا